আমরা সভাপতি মহাশয়কে বরণ করে নিচ্ছি। সভাপতির অনুমতিক্রমে অন্যান্য যে সমস্ত অতিথিবৃন্দ রয়েছে সবাইকে আমরা বরণ করে নিব। আমরা পাশে পেয়েছি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি চন্দনের টিপ দিয়ে। শঙ্কর বসুন বসুন। আমরা পাশে পেয়েছি সম্মানীয় অতিথি হিসেবে আরেকজন গগনবাবুকে, গগনবাবুকে বরণ করে নিচ্ছি আমরা। আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে দীপঙ্কর বাবুকে পেয়েছি, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। সেই সঙ্গে আমরা পেয়েছি আমাদের বলাইচাঁদ মাইতিবাবুকে পেয়েছি, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। আজকের সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা আরো পেয়েছি শঙ্করবাবুকে, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা সভায় আলোচক হিসেবে পেয়েছি দুজন বিশিষ্ট গুণী মানুষকে, ওনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা পেয়েছি, প্রথমে বরণ করে নিচ্ছি এই আলোচনার অন্যতম বক্তা সম্মানীয় শ্রী প্রদীপ কুমার মাইতি মহাশয়, প্রধান শিক্ষক ফেরির বাজার জগদ্দল সৎসঙ্গ বিদ্যালয়। পুষ্পস্তবক, চন্দন এবং আমাদের বিদ্যালয়ের তরফ থেকে সুবর্ণ জয়ন্তী স্মারক, তা দিয়েই আমরা বরণ করে নিচ্ছি। এবং ব্যাচ করিয়ে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের দিদিমণি, ব্যাচ স্মারক এবং পুষ্পস্তব চন্দনের ফোঁটা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি ওনাকে। আমরা আরেকজন অন্যতম প্রধান আরেকজন বক্তাকে পেয়েছি, অন্যতম বক্তা আমাদের সম্মানীয় শ্রী সুভাষিস মাইতি মহাশয়কে, আমরা ওনাকেও বরণ করে নিচ্ছি চন্দনের ফোঁটা দিয়ে, পুষ্পস্তব এবং ব্যাজ পরিয়ে এবং স্মারক দিয়ে, স্মারক সম্বর্ধনা জ্ঞাপন করছি ওনাকে। আমাদের বিদ্যালয়ের দিদিমণি, উনি বরণ করে নিচ্ছেন ওনাকে। বায়ু দূষণ, জল সংকট ও পরিবেশ, প্লাস্টিক দ্রব্য ভোজন পরিবেশে, এই বিষয়ে আলোচনার জন্য দুজন বক্তা এসেছেন, ওনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। এখন সভাপতি মহাশয়ের আমাদের বরণ পর্ব শেষ, সভাপতি মহাশয়ের অনুমতিক্রমে আমরা আলোচনা সভা শুরু করব। সভাপতি মহাশয়কে দু চার কথা বলার জন্য, স্বাগত ভাষণের জন্য অনুরোধ করছি। নমস্কার উপস্থিত মাননীয় প্রধান অতিথিবৃন্দ এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্র ছাত্রী সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আজকে 24শে জানুয়ারি আমাদের আবাস মিডিয়া আদর্শ বিদ্যাপীঠের 50 বছর পূর্তি উৎসব গতকাল শুরু হয়েছে 23শে জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। আজকের তার দ্বিতীয় দিন। আজকের অনুষ্ঠানের বিষয় পরিবেশ দূষণ, প্লাস্টিক বর্জন এবং জল সংরক্ষণ বিষয় নিয়ে আলোচনা। উপস্থিত আছেন মাননীয় প্রদীপ বাবু এবং সুভাষিস বাবু, ওনারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন। বর্তমান পরিস্থিতিতে আমাদের যে পরিবেশ দূষিত হচ্ছে, পৃথিবীর গভীর, কবি বলেছিলেন যে পৃথিবীর অসুখ গভীর থেকে গভীরতর, আর সেই অসুখ হচ্ছে এই দূষণ। বর্তমান আমরা যত বিজ্ঞানের হাত ধরে এগিয়ে যাচ্ছি, বিজ্ঞান যত উন্নত হচ্ছে ততই কিন্তু আমরা পরোক্ষভাবে কিন্তু পিছিয়ে যাচ্ছি দূষণের মাধ্যমে। প্রত্যেকটা যত সভ্যতা এগিয়ে যাচ্ছে, কলকারখানা বাড়ছে, দূষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে,
পরিবেশ দূষণ, শব্দ দূষণ, যেগুলো সমাজের পক্ষে, মানুষের পক্ষে, আমাদের দেশের পক্ষে, জাতির পক্ষে মারাত্মক ভয়ঙ্কর ক্ষতি করে, সেই বিষয় নিয়ে আলোচনা করবেন। আমাদের দুজন আলোচক আছেন, আমি বিশেষ কিছু বলছি না, ওনাদেরকে স্বাগত জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যে কথা দিয়ে শুরু করেছিলাম, আইনস্টাইন একবার বলেছিলেন যে পৃথিবী থেকে কোনোদিন যদি মৌমাছি লুপ্ত হয় তাহলে সভ্যতার আয়ুষ্কাল হবে আর মাত্র কয়েক বছর, কারণ পরাগ মিলন ব্যাহত হলে বাস্তুতন্ত্র ধ্বংস হবে। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু বরফ যে দ্রুত গলছে তার পরিণাম ভবিষ্যতে ভয়াবহ, ডুবে যেতে পারে অনেক নগর। বিশ্ব উষ্ণায়ন কি ভাবাচ্ছে আমাদের? আমাদের বন্ধুত্বের উষ্ণতা বাড়ুক, বিশ্বের নয়। আর আজকের এই বায়ু দূষণ, জল সংকট ও পরিবেশ দূষণ এবং আমাদের যে আলোচনা রয়েছে প্লাস্টিক দ্রব্য বর্জন, এই বিষয়ে আলোচনা সভায় যাওয়ার আগে কবি সুকান্তের একটি কবিতার অংশ আমরা বলে আমরা এই আলোচনায় প্রবেশ করছি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকারকে বাস্তবায়িত করবার দিকে আমরা এগিয়ে চলেছি। এখন মঞ্চে আলোচনার জন্য আলোচক হিসেবে আমি সম্মানীয় শ্রী প্রদীপ কুমার মাইতি মহাশয়কে পডিয়ামে যাওয়ার জন্য অনুরোধ করছি। সুবর্ণ জয়ন্তী সভার দ্বিতীয় দিনের আলোচনা সভা পরিবেশের ওপর। এই আলোচনা সভার সম্মানীয় সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন গগনবাবু, দীপঙ্করবাবু, অমিয়বাবু এবং অন্যান্য সদস্যবৃন্দ, সুবর্ণ জয়ন্তী কমিটির সদস্যবৃন্দ। মঞ্চে আসেন সুভাশিসবাবু, কলাবাড়িয়া প্রসন্ন কুমার হাই স্কুলের সম্মানীয় শিক্ষক মহাশয়। বিজ্ঞান বিষয়ে ওনার বিভিন্ন ধরনের কাজকর্মের খবর আমরা পাই, খুবই আপডেটেড থাকেন বিজ্ঞান বিষয়ে, আমার অভিজ্ঞতা আছে। আর আছেন বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীরা, সবাইকে যথাযথ শ্রদ্ধা, সম্মান, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আলোচনার সামান্য আলোকপাত করছি। আজকের আলোচনা সভার বিষয়বস্তু বায়ু দূষণ, জল সংকট, প্লাস্টিক দূষণ। বায়ু দূষণ এই ব্যাপারটার সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত এবং আমাদের অভিজ্ঞতার মধ্যে প্রতিদিন ঘটে থাকছে। বায়ু দূষণের মূল কারণগুলি প্রধানত যানবাহনের যে আধিক্য, ছোট রাস্তা, বড় রাস্তা, মাঝারি রাস্তা, বিভিন্ন ধরনের যে যানবাহন, টু হুইলার থেকে ফোর হুইলার এবং মাল্টি হুইলার, একাধিক চাকার যে গাড়িগুলি চলছে, যানবাহনগুলি চলছে, সেইগুলিতে ডিজেল পেট্রোল দহনের ফলে যে ধরনের দূষণ হচ্ছে বায়ুতে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলি, বিভিন্ন হাইড্রোকার্বন, সালফারের বিভিন্ন অক্সাইড এবং যৌগগুলি প্রতিনিয়ত বেড়ে চলেছে, সেটাই সবচেয়ে বেশি অ্যালার্মিং বা উদ্বেগজনক। প্রায় বায়ু দূষণের 60% যানবাহন দ্বারাই হয়। এছাড়া ধোঁয়াটা প্রধানত আমরা গ্রামে যেটা দেখি সেটা হলো উনুন থেকে ধোঁয়া বেরোচ্ছে, বিভিন্ন ধরনের উনুন, বাড়ির উনুন, দোকানের উনুন, এটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এছাড়াও ধোঁয়া আমরা গ্রামে গঞ্জে দেখতে পাই, ছোট ছোট কারখানা, ইট ভাটা, শিল্প,
ছোটখাটো শিল্প শহরাঞ্চলে বা শহরতলিতে বড় শিল্প রয়েছে, তাদের ধোঁয়া যেখান থেকে যেখানে পোড়ানো হচ্ছে বিভিন্ন ধরনের জ্বালানি, যেমন কয়লা, কাঠ, বিভিন্ন ধরনের ডালপালা, এইসব যে ধোঁয়া, এটা একটা বায়ু দূষণের একটা অন্যতম কারণ। বায়ু দূষণের আরও যে কারণগুলি আছে সেইগুলির মধ্যে আমাদের গ্রামেগঞ্জে যেটা দেখতে পাই সেটা হলো আগাছানাশক এবং কীটনাশক। জমিতে যতটা প্রয়োজন তার চেয়ে অধিক মাত্রা, তিক্ত মাত্রায় আমরা দিচ্ছি, যেটা বায়ুমণ্ডলে বাতাসে সরাসরি মিশে যাচ্ছে। যিনি দিচ্ছেন তিনি তো ওই দূষণের শিকার হচ্ছেন এবং বায়ুমণ্ডলকেও দূষিত করছে। তাছাড়া বিভিন্ন ধরনের সাসপেন্ডেড পার্টিকেল ম্যাটার SPM, ধুলো, ছাই, যেগুলো প্রতিনিয়ত যাতায়াত, যানবাহন, এমনি হাঁটা চলাতেও যে ধুলো উঠছে, সাইকেল চলছে, এইগুলো একটা দূষণের অন্যতম মাধ্যম, এই ধুলো, ছাই। এছাড়াও যেগুলি আছে সেগুলি হলো বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু বায়ুমণ্ডলকে দূষিত করছে। বিভিন্ন ধরনের কাজকর্মের ফলে উৎপন্ন তাপ, তাও বায়ুমণ্ডলকে দূষিত করছে। এছাড়াও যেটা আমরা দেখি মহাজাগতিক রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, বিভিন্ন ধরনের যে মহাজাগতিক কার্যকলাপ চলছে, উল্কা, ধূমকেতু, সেগুলি যখন জ্বলে যাচ্ছে সেখান থেকেও বায়ুমণ্ডলে দূষণ ছড়িয়ে পড়ছে। এই দূষণগুলি আমাদের বিভিন্ন রকমভাবে শারীরিক ক্ষতি করছে, বিশেষ করে শ্বাসকষ্টের ক্ষতি হচ্ছে, শ্বাস আমাদের ফুসফুসের বিভিন্ন সংক্রমণ হচ্ছে, অ্যাজমা বা হাঁপানি আগের চেয়ে অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে, ব্রঙ্কাইটিস, হাঁপানি সহ বিভিন্ন ধরনের দুরারোগ্য রোগ সৃষ্টি হচ্ছে। এছাড়াও যেটা আমরা এখন দেখছি সেটা হলো আমাদের দেশের উত্তর ভারতে এই সময়টা, এই শীতের সময়টা ভয়াবহ বায়ু দূষণ হচ্ছে, যেটা কিনা এই যে জমিতে যে শস্য তোলার পর শস্যের যে গোড়াগুলো থেকে যাচ্ছে সেইগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমাদের গ্রামেগঞ্জেও এখন আমরা দেখতে পাই মাঠে খড় পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ধোঁয়া বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সঙ্গে মিশে প্রবল ধোঁয়াশার সৃষ্টি করছে, যার ফলে ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে। ছাত্ররা দিল্লিতে দেখা যাচ্ছে, ছাত্ররা সকালবেলা পলিউশন মাস্ক পরে স্কুলে যাচ্ছে, স্কুল বন্ধ রাখতে হচ্ছে, ইভিন নাম্বার, অড নাম্বারের গাড়ি চলছে, পরীক্ষামূলকভাবে দেখা হয়েছিল জোড় সংখ্যা বিজোড় সংখ্যার গাড়ি একদিন ছাড়া ছাড়া চালিয়ে এই দূষণ কমানোর চেষ্টা করা হয়েছিল। এবং চীনে যেটা ভয়াবহ হয়, চীনের জীবনযাপনের ক্ষেত্রে চীনের কলকারখানাতে কয়লার ব্যাপক ব্যবহার হয়, কয়লায় সমৃদ্ধ দেশ চীন, কয়লার দহনের ফলে কয়লার যে ছাই, কয়লার যে গুঁড়ো, সেইগুলি এত পরিমাণে দূষণ হয়, প্রায় এই শীতের সময়টা এশিয়ার ওই দেশটিতে জীবনযাপন, পঠন পাঠন, বিভিন্ন ধরনের কার্যকলাপকেও বন্ধ করে দিতে হয়। এইভাবে আমরা নিজেরা যদি নিজেদের বিপদ করি, বিপদ ডেকে আনি, তাহলে অল্প দিনের মধ্যে সারা বিশ্বের মানুষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে এবং হবে। এই হলো সংক্ষেপে বায়ু দূষণ সংক্রান্ত আমার যে অভিজ্ঞতা। এরপর যেটা বলি জল সংকট, জল সংকটের ব্যাপারটা আমরা বলে থাকি চালু কথায়, পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল, প্রায় 71 ভাগ স্থলভাগ আর 29 ভাগ রয়েছে জলভাগ। এই জলভাগের মধ্যে
সমুদ্রে রয়েছে সবচেয়ে বেশি অংশ লবণাক্ত জল, যেটা আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হয় না, এখন অবশ্য বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে সামুদ্রিক জলে, শোধন করে বিভিন্ন রকম পদ্ধতিতে তাকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রধানত মিষ্টি জল বা স্বাদু জল, সেই জলটার কথাই আমরা বেশি ভাবি। সেই স্বাদু জলের বেশিরভাগ অংশ আর রয়েছে দুটি মেরুতে এবং হিমবাহে। আর 1% কম যে মিষ্টি জল বা স্বাদু জল, সেটা ভূগর্ভস্থ জল, নদী, হ্রদ, পুকুর, খাল বিলের জল। সেই জল আমরা যথেচ্ছ ব্যবহার করছি, অপরিমিতভাবে ব্যয় করছি। চাষের ক্ষেত্রে এই জলটি সবচেয়ে বেশি পরিমাণে মিষ্টি জলের প্রয়োজন হয়। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের না হলে ভারতবর্ষের সমৃদ্ধি, খাদ্য সংকট দেখা দেবে। সেই জলকে যদি আমরা ব্যাপক পরিমাণে অপচয় করি, তাহলে একদিন জল সংকট আমাদের দেশেও দেখা যাবে। এছাড়াও জল লাগে শিল্পে, বিভিন্ন কলকারখানা চালাতে, তাপবিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ আমরা দৈনন্দিন কাজে, ব্যবহারিক কাজে, কলকারখানা চালাতে, ট্রেন চালাতে উৎপাদন করছি। আমাদের দেশে, ভারতবর্ষে তাপবিদ্যুৎটাই বেশি ভরসা। কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা আমরা চালাচ্ছি, সেখানেও প্রচুর পরিমাণে জল লাগে। জল লাগে শিল্প চালাতে, হিমায় গ্রুপে কুলেন্ট রূপে, কুলেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও জল আমাদের গৃহস্থালীর কাজে, প্রাণীদের পানীয় হিসাবে জল লাগে। সেই জলকে আমাদের ব্যবহার করতে হবে, প্রয়োজনে যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করতে হবে। আমরা যদি জলের অপচয় করি, অপরিমিতভাবে খরচ করতে থাকি, তাহলে ভূগর্ভস্থ জলের স্তর গরমকালে যেমন নেমে যায়, আমরা গ্রামে দেখি যে কিছু কিছু টিউবওয়েল রয়েছে, সেইগুলি সঠিকভাবে জল দিতে পারে না। এমনকি কিছু কিছু সাবমার্সিবল পাম্প দেখা যায়, সেগুলিও বন্ধ হয়ে যায়, জলস্তর এত নেমে যায়, এবং বেশি নেমে গেলে আর তারও বিপদ রয়েছে। ভূগর্ভস্থ বিভিন্ন যে ধাতুগুলি আছে, ক্ষতিকারক ধাতুগুলি আছে, সেইগুলি আবার জলের মাধ্যমে আমাদের পানীয় জলে চলে আসবে। সেই সব জল পান করলে আমাদের বিভিন্ন ধরনের জলবাহিত রোগ মনুষ্য সমাজে দেখা দেবে। সেই কারণে জলের অপচয় না করা, জল যাতে ভূগর্ভে চুয়ে চুয়ে চলে যেতে পারে, তার জন্যে খাল সংস্কার, নদী সংস্কার, বাঁধ দিয়ে জল ধরে রাখা, পুকুর কাটা, যেগুলি এখন আমাদের রাষ্ট্র এবং রাজ্যে সরকার করছেন, 100 দিনের কাজে পুকুর কাটা হচ্ছে, খাল খনন করা হচ্ছে, জল ধরো জল ভরোতে নতুন নতুন পুকুর কাটা হচ্ছে। এইভাবে জলকে যদি আমরা বিভিন্ন জলাধারে ধরে রাখতে পারি, তাহলে ভূগর্ভস্থ জলের স্তর যে মাত্রায় নিম্নগামী হচ্ছিল সেই মাত্রায় হবে না। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে জলকে বাড়ির ছাদে জমিয়ে রেখে জলের ব্যবহার করা হচ্ছে, বাড়ির নিচে জলাধার তৈরি করে সেখানে জল রাখা যেতে পারে, বাড়ির ছাদেও বৃষ্টির জল ধরে রাখা যেতে পারে। আমাদের দেশে যা বৃষ্টি হয় বেশিরভাগ জলই সমুদ্রে চলে যায়, বৃষ্টির জল যদি আমরা ধরে রাখতে পারি এবং তাকে আমাদের যে অতি প্রয়োজনীয় কাজগুলি, কৃষি, শিল্প বা দৈনন্দিন কাজকর্মে যদি আমরা লাগাতে পারি, তাহলে এই যে জলের যে অভাবজনিত সমস্যাগুলি ভবিষ্যতে আরও গভীরতর হবে, সেই সমস্যা থেকে আমরা অনেকটা নিজেদেরকে সাবধানী করে চলতে পারি, তাহলে তাতে আমাদের অনেক লাভ হবে। সবচেয়ে সমস্যা হচ্ছে আমরা অনেক কিছুই বুঝি, আমাদের মহা জ্ঞান আছে, কিন্তু আমাদের কাণ্ড জ্ঞান নেই, আমরা নিজেরা করি না। রাস্তার ধারে দেখা যায় ট্যাপগুলিতে পা ধুচ্ছে, ট্যাপগুলি খোলা রয়েছে, কেউ বন্ধ করছে না,
এখন দেখা যায় রাস্তার ধারে বিভিন্ন সাবমার্সিবল পাম্পে জল এত অপচয় করা হচ্ছে, এত এত রকম বাজে কাজে ব্যবহার করা হচ্ছে। এই মিষ্টি জল বিভিন্ন দেশে বা আমাদের দেশের যে জল সংকটের রাজ্যগুলি আছে তাদের কাছে এটা খুবই উদ্বেগের। রাজস্থান, গুজরাট, যেখানে জলের সংকট গরমকালে প্রবল আকার ধারণ করে, সেটা আমরা আমাদের এই নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মানুষ আমরা সেটা বুঝতে পারি না। আমাদের সে ব্যাপারেও সচেতন হতে হবে। জল সংকটের পর যে আলোচনার বিষয় রয়েছে প্লাস্টিক দূষণ, এটা এখন এক গভীর সমস্যা। রাষ্ট্র, রাজ্য আইন করেছে, কিন্তু আইনগুলিকে বলবৎ করার জন্যে সেরকম জোর পদক্ষেপ সেটা দেখা যাচ্ছে না, যার ফলে আমরা আমরা সামান্য কাজেও প্লাস্টিকের ব্যাগ, পলিথিন জাত দ্রব্য ব্যবহার করছি। আমরা গ্রামে এই ধরনের ব্যবহার আগে ছিল না, আমরা বাজার গিয়ে পলিথিনের প্যাকেট খুঁজছি যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার জন্যে, যেটা অতি প্রয়োজন নয় তা সত্ত্বেও আমরা প্লাস্টিকের ব্যবহার করছি। প্লাস্টিকের ব্যবহার করছি আমরা এই চায়ের চায়ের কাপ হিসাবে, খাওয়ার প্লেট হিসাবে, এটি খুবই বিপজ্জনক। পলিস্টাইরিন নামক এক ধরনের পদার্থ উৎপন্ন হয় গরম খাওয়ার যদি প্লাস্টিক জাতীয় প্লেট বা চায়ের কাপে ব্যবহার করা হয়, যেটা ক্যান্সারেরও কারণ। প্লাস্টিক শুধু যে রোগ ছড়ায় তা না, গ্রামে যেটা আমরা বুঝতে পারছি না, শহরে এটা খুবই উদ্বেগের কারণ হয়। কেননা শহরের যে পয় প্রণালী বা ড্রেনেজ সিস্টেম রয়েছে, সেই ড্রেনেজ সিস্টেমে প্লাস্টিক আটকে গেলে শহরের বাড়ি থেকে যে পরিত্যক্ত জল, স্নান করার পরে যে জল বা বাড়ির কাজে যে ব্যবহৃত জল, সেই জল ড্রেন দিয়ে বা পয় প্রণালী দিয়ে নির্দিষ্ট জায়গায় যেতে পারে না, আবদ্ধ জলে মশা জন্মায়। আমরা স্কুলে সবসময় আলোচনা করছি ডেঙ্গুর, মশা, বিভিন্ন রকমের মশাবাহিত রোগ, এছাড়াও জলবাহিত বিভিন্ন রকম রোগ ছড়িয়ে পড়ে, শহরের জীবনযাপন অতিষ্ঠ হয়ে যায়। এছাড়া আমরা দেখি অনেক সময় যখন আমরা বিভিন্ন আবর্জনা পোড়াই, সেই দহনযোগ্য পদার্থগুলি, তার সঙ্গেও প্লাস্টিক পোড়াই। সরকার থেকে বারে বারে বলা হচ্ছে যে জীবাণু বিজর্য প্লাস্টিক বাদ দিয়ে অন্যগুলো যেগুলো জীবাণু বিজর্য নয়, যেগুলো সহজে মাটিতে মেশে না, সেইগুলিকে আলাদা পাত্রে রাখতে হবে, আর যেগুলি জীবাণু বিজর্য এবং যেগুলি সহজে পচনশীল সেইগুলোকে আলাদা পাত্রে রাখতে হবে। কেননা এইগুলি যদি ছড়িয়ে পড়ে, চারিদিকে ছড়িয়ে পড়লে কৃষিক্ষেত্রকে আবদ্ধ করবে, কৃষিক্ষেত্রের জল আলো হাওয়া যাবে না, সেখানে উদ্ভিদ জন্মাতে পারবে না। সেই কারণে প্লাস্টিকগুলিকে একটা জায়গায় জমায়েত করে রাখলে তাকে যদি কোনোভাবে পরিবর্তিত করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যেটা অন্যান্য রাষ্ট্রে চেষ্টা হচ্ছে, প্লাস্টিকের অবশিষ্টাংশ নিয়ে, জীবাণু অবিজ্ঞ প্লাস্টিকের অবশিষ্টাংশ নিয়ে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার কাজে ব্যাঙ্গালোরেও চেষ্টা করা হয়েছে, যে রাস্তাগুলি দীর্ঘস্থায়ী, যে রাস্তাগুলি অনেক দিন ধরে মেরামতের প্রয়োজন হয় না, এরকমও চেষ্টা করা হচ্ছে। সেই কারণে প্লাস্টিকের ব্যবহার সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। শুধু বিদ্যালয় ক্যাম্পাস নয়, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা যাতে যথেচ্ছভাবে প্লাস্টিক ব্যবহার না করি, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে। এইভাবে আমরা যদি সবাই সচেতন হই, তাহলে একদিন এই বিশ্বকে আমরা আমাদের সুস্থ সবলভাবে বেঁচে থাকার বাসযোগ্য করে তুলব। ছাত্রছাত্রীদের একটা ছোট্ট গল্প বলে আমি আমার কথা শেষ করব। গল্পটা এরকম,
যে গ্রামের একজন গরিব মানুষ তিনি দূর থেকে ছানা তৈরি করে গ্রামাঞ্চলে শহরতলির পাশাপাশি একটি ময়রা দোকানে ছানা দেয়, ছানা বিক্রি করে, ছানার এক একটা তাল বা মন্ড তৈরি করে সে নিয়ে আসে, নিয়ে এসে সেই ময়রা দোকানে সে বিক্রি করে। সেখান থেকে সে যে লাভ পায় তা থেকে তার দৈনন্দিন জীবনযাপনের জিনিসপত্র কিনে নিয়ে সে বাড়িতে ফেরে। এমনকি কোনো কোনো সময় ওই দোকান থেকে চিনিও কেনে, ময়দাও কেনে, তেলও কেনে। তো এরকম বেশ কিছুদিন চলছে। একদিন ওই ময়রা দেখলো যে ও যে আমাকে এই তালগুলো বা মন্ডগুলো দিয়ে যায় 1 কিলো করে, এই মন্ডগুলো একবার মেপে দেখি এটা ঠিক আছে কিনা। ও মন্ডটা একটা মাপলো, মেপে দেখলো মন্ডটা আছে 900 গ্রাম। সেই দেখে ময়রা বা ওই মিষ্টি দোকানদার বেজায় চটে গেলেন যে এই বেটা তো এতদিন ধরে আমাকে ঠকাচ্ছে, 1 কেজির মন্ড বলে 900 গ্রামের মন্ড আমাকে রেগুলার দিয়ে যাচ্ছে, তাহলে আমাকে কত ঠকিয়েছে। এই বলে তৎক্ষণাৎ সে তাকে গালিগালাজ করলো। ও তো চলে গেছে, গালিগালাজ করছে যে পরের দিন আসুক আমি ওর সঙ্গে বুঝে নেব ও কত ঠকিয়েছে। পরের দিন সে আবার সেই মন্ড নিয়ে এসছে, এই ছানার তালগুলি নিয়ে এসছে, তাকে দেখেই দোকানদার গালিগালাজ শুরু করে দিয়েছে, একেবারে অকথ্য গালিগালাজ শুরু করেছে। সে বেচারা গরিব মানুষ, সে এটা দেখে আশ্চর্য হয়ে গেছে, কি হলো এই ভদ্রলোকে আজকে এত গালিগালাজ করছে কেন, এতদিন তো এর সঙ্গে আমি এই ছানা লেনদেন করছি, তো এ তো এরকম করে না। যখন কিছুক্ষণ গালিগালাজের পর উনি একটু শান্ত হলেন, তখন পাশের একজনকে জিজ্ঞেস করলেন যে বাবু এত খেপে গেছে কেন, আমার সমস্যাটা কোথায়। তখন সেই কর্মচারীটি তাকে বোঝালো যে আপনি এতদিন এই যে ছানা দিচ্ছেন, আপনি 900 গ্রাম করে ছানা দিয়েছেন, 1 কিলোর 1-1টা তাল বলে 900 গ্রাম করে দিয়েছেন, সেই জন্য বাবু খেপে গেছেন। তখন উনি বললেন আমি তো বুঝতে পারছি না আমার দোষটা কোথায়, আমার আজকে 3-4 দিন হলো আমার বাটখারার 1 কিলোর বাটখারাটা হারিয়ে গেছে, যে কারণে উনি যে চিনিটা দিয়েছিলেন সেই চিনি 1 কিলোর চিনিকে একদিকে বসিয়ে আমি মন্ড তৈরি করে উনাকে দিয়ে গেছি, তো সেখানে আমি জানবো কেমন করে যে ওই মন্ডটা 900 গ্রাম আছে, আমার দোষটা কোথায়। তখন দোকানদার বুঝল সমস্যাটা তো তার নিজের। অর্থাৎ আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় যদি আমরা খারাপ কাজ করে থাকি, পরিবেশকে দূষিত করে থাকি, পরিবেশ কিন্তু আমাদেরকে আবার সেটা ফেরত দেবে। সে কারণে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যে আমরা কি করছি, যেটা আমাদের কাছে আবার ফিরে আসবে না। তো এই বলে সবাইকে, সবার শারীরিক সুস্থতা শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের, এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। স্যারকে অনেক ধন্যবাদ। আমরাও শিক্ষানবিশ, স্যারও আমাদের কাছে সত্যি সত্যি আমরা যে ছাত্র, সততার মাপকাঠি হিসেবে অনেক কিছুই শিক্ষা দিয়ে গেল। পরিবেশের সঙ্গেও সম্পর্কযুক্ত আমরা কীভাবে একে অপরে, আমি ভাবছি আমি আমার গাছ কাটছি, আমার লাগানো গাছ আমি কাটছি, কিন্তু আদপে যে নিজেরই ক্ষতি করে চলেছি সত্যি সেটা আমাদের কাছে অবাক করে। তাই যে কথাটা শুরুতে বলেছিলাম যে বন্ধুত্বের উষ্ণতা বাড়ুক, বিশ্বের উষ্ণতা নয়। এখন আমরা আজকে দ্বিতীয় আলোচনার পর্বে যাওয়ার আগে স্যারকে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। স্যার ব্যস্ত আছেন, যাবে, স্যারকে অনুরোধ করবো থাকলে আমাদের সঙ্গে, ভালো লাগবে। এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমাদের যে মনজ্ঞ বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, স্যারকে ওই অনুষ্ঠানে পেলে ভালো লাগবে। পুরস্কার বিতরণী সভা রয়েছে আমাদের, অনেক অনেক স্যারকে আমন্ত্রণ থাকলো এবং কৃতজ্ঞতা থাকলো, স্যার যেন আসে, ভালো লাগবে স্যার থাকলে। আর এখন আমরা দ্বিতীয় পর্বের আলোচনায় যাওয়ার আগে ছাত্রীদের কাছ থেকে আসরটা একটু জমিয়ে নেওয়ার জন্য আমরা একটু
অন্য পর্বে একটু গানে চলে যাচ্ছি। একটি গান শুনে আমরা মনটাকে আরেকবার কনসেন্ট্রেট করে আমরা পরের আলোচনায় যাব। ডক্টর শুভাশিস মাইতি
শিক্ষক প্রসন্ন কুমার হাই স্কুল কলাবেড়িয়া। আমরা ডক্টর সুভাষিস বাবুকে আমরা এই আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় দিনে আমার তরফ থেকে ওনাদেরকে একটু ধন্যবাদ জ্ঞাপন করি আন্তরিকভাবে। এরকম একটি সুন্দর অনুষ্ঠানে পরিবেশ সংক্রান্ত এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার মধ্যে রাখার জন্য এবং তাতে আমায় অংশগ্রহণের যে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য স্কুলের এবং এই উদযাপন কমিটির যারা রয়েছেন সবাইকেই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আমার প্রিয় দিলীপবাবুর কথায় আমি সবাইকে একটু অনুরোধ করব, বিশেষ করে যে সমস্ত ছাত্ররা একটু পেছনের দিকে বসে আছো, আজকের এই আলোচনাটার যে দ্বিতীয় পর্ব, মানে আগের সম্মানীয় মাস্টারমশাই প্রদীপবাবু যে আলোচনাটা করে গেলেন সেটা ভার্বালি হয়েছে, মানে এমনি মৌখিকভাবে বক্তৃতা আকারে হয়েছে, কিন্তু এই পর্বের অনুষ্ঠানটা স্যারেরা চেয়েছিলেন একটু অডিও ভিজুয়াল, মানে চোখের সামনে কিছু দেখব, তাতে আমাদের আগ্রহটা একটুখানি বাড়বে ছবি টবি দেখলে এবং আলোচনাটা একটুখানি গুরুত্বপূর্ণ হবে বলে। সেই জন্য এটা যেহেতু দিনের বেলায় প্রোগ্রামটা হচ্ছে, অডিও ভিজুয়াল ব্যাপারটা একটুখানি প্রবলেম হবে, এবং সেই যতটা কাছাকাছি আসা যায় আমি আসতে বলব। আমি মানে দর্শকদের মধ্যে আমার কিছু ছাত্রদেরও দেখতে পাচ্ছি, তো সেই ছাত্র এবং তার বন্ধুদেরকে বলবো তোমরা একটুখানি সামনের দিকে চলে এসো, কারণ দূরে থেকে কিছু দেখতে পাবে না তোমরা, কারণ এটা খুবই সমস্যা হয়ে দাঁড়াবে। রাইট, একটা গাছের ওপরে ছবিটা একটু বলে দিচ্ছি, এবং গাছের ওপরে কিছু পাখি আছে এবং সেখানে নানা রকমের প্লাস্টিকের যে প্যাকেট বাতাসে হাওয়ায় উড়ে উড়ে গিয়ে সেখানে লেগেছে, পাখিও কিছু আছে প্লাস্টিকের এগুলো রয়েছে। এটাও কোনো একটা জায়গায় ক্রিচিম বলে একটা জায়গা, আর আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় কয়েকটা ছবি দেখাচ্ছি, নরওয়ের একটা সমুদ্র তট, এই ছবি কিছুই দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। নর্থ আমেরিকা, এটাও ইউরোপীয় কোনো একটা দেশ, ক্যালিফোর্নিয়া, মরক্কো, জাকার্তা, ইন্দোনেশিয়া, আইসল্যান্ড, ফিলিপিন্স, ডমিনিকান রিপাবলিক, ইংল্যান্ড, আমাদের দেশ যমুনা নদীর দিল্লিতে, এখানে ছবিটা পরিষ্কার নয়, এই রকম জলে একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, সে কিন্তু মানে হয়তো আমি আমার মানে কথাটা বলতে আমার নিজেরই খারাপ লাগে, বস্তির বলে অনেকে যে যারা একটুখানি শহরতলিতির দিকে থাকে ঝুপড়িতে থাকে তাদেরই কোনো ছেলে মেয়ে বোধ হয় সেই সমুদ্রে স্নান করছে, মানে নদীতে স্নান করছে, যমুনা নদীতে দু তিনটে বাচ্চা তারা খেলা করছে এবং গোটাটা প্লাস্টিকেই ভর্তি। মুম্বাইয়ের একটা বিচ নারিম্যান পয়েন্ট, আমাদের বঙ্গোপসাগর তার বিচ, এটাও খুব পরিচিত একটা দৃশ্য, আমাদের খালে টালেও দেখা যেতে পারে, পুকুর এই ঠাকুর ভাসানোর পরে যে সমস্ত চিত্রগুলো দেখা যায় আর কি, প্রচুর জিনিসপত্র থাকে, সব কিছু আমরা ফেলে দিই জলে। তাহলে এরকম যে চিত্রগুলো আমরা দেখলাম সেই চিত্রগুলো থেকে কি আমরা দেখতে পাচ্ছি, যে মানে ফেলে দিয়েছি তার কি আছে, এগুলো যেখানে সেখানে পড়ে আছে, কিন্তু এর কিছু অভাবনীয় ফল দেখা যায়, আমরা হয়তো অনেকেই জানি কিন্তু তাও আমি কয়েকটা ছবির মধ্য দিয়ে সবাইকে দেখাতে চাইবো যে এই ফেলে দেওয়ার ফলে কি হচ্ছে। দেখলাম আমরা বেশিরভাগই আমি সমুদ্র কিংবা হ্রদ কিংবা কোনো জলাশয়ের ছবি দেখিয়েছি, একটা মাত্র এর ছবি দেখা হয়েছে, কিন্তু এছাড়াও আরও কিছু চিত্র আমাদের আশপাশে দেখলে ছোটোখাটো শহর বা শহরতলিতে দেখলে বুঝতে পারবো যে বিভিন্ন জায়গায় যে ইয়ে থাকে ভ্যাট থাকে, মানে যেগুলোতে ময়লাপত্র শহরের আবর্জনা ফেলা হয় সেখানে প্রচুর প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে পুরনো জিনিসপত্র, খাওয়ার আনাজপত্রের ছাল, হেনা তেনা যা কিছু সব প্লাস্টিকে ভরে ফেলে দেওয়া হয়, খালে ফেলে দেওয়া হয়, ভ্যাটে ফেলে দেওয়া হয়, সেগুলো কি হয় আলটিমেট তার। এটা একটা দেখা যাচ্ছে যে একটা কোনো একটা পাখি বা কোনো একটা কোনো একটা প্রাণী হবে বিরাট ঠোঁটওয়ালা, সেটা মারা গেছে এবং তার একটা প্রায় অবশেষ পড়ে আছে, যার পেটের মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু প্লাস্টিকের দ্রব্য সে খেয়েছে। এটা একটা সিল মাছ যেটা সমুদ্রের কোনো প্লাস্টিকের জাল টাল ইত্যাদি থাকে যে সেগুলোতে ট্র্যাপ আটকে গেছে,
নেব। আর এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে প্রথমে আমরা সম্মানীয় শ্রী অসিত বরণ চৌধুরী মহাশয়, আজীবন সদস্য আবাসবাড়ি আদর্শ বিদ্যাপীঠ, ওনাকে আমরা চন্দনের টিপ পরিয়ে বরণ করে নিচ্ছি। তারপর আমরা এই অনুষ্ঠানের আলোচক হিসেবে যিনি এসেছেন বক্তা ডক্টর সূর্যপ্রতি প্রধান মহাশয়, ডাক্তার সূর্যপ্রতি প্রধান মহাশয়, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। চন্দনের টিপ, পুষ্পস্তবক, ব্যাচ পরিয়ে, উত্তরীয় দিয়ে এবং স্মারক সম্বর্ধনা জ্ঞাপন করে করতালির ধ্বনিতে অভিনন্দিত করবার জন্য আহ্বান জানাচ্ছি। এখন আমরা ডাক্তার সূর্যপ্রতি প্রধান মহাশয়কে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। সভাপতির অনুমতি নিয়ে আমি ছোট ছোট চারা গাছ নিঃশব্দে হাওয়ায় দোলে, কান পেতে শোনে প্রত্যেক ইটের নিচে ঢাকা বহু গোপন কাহিনী, রক্তের, ঘামের আর চোখের জল। আর যে কথা দিয়ে শেষ করেছিলাম, এমন মুহূর্ত এসেছিল একদিন আমার জীবনে যে মুহূর্তে মনে হয়েছিল সার্থক ভুবনে বেঁচে থাকা। সত্যি সত্যি সার্থকভাবে বেঁচে থাকা যাকে বলে, সেই বেঁচে থাকতে গেলে আমাদের কী কী সচেতনতা অবলম্বন করতে হয়, কীভাবে আমাদের বেঁচে থাকার সেই মানে সেটি এখন, সেই নিয়ে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে দু চারটি কথা শুনে নেব। খুব ব্যস্ততার মধ্যে উনি সময় দিয়েছেন, তার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাকে এখন পডিয়ামে ডেকে নিচ্ছি। মঞ্চে আসেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে ছোট ছোট কচি কাঁচারা উপস্থিত সমস্ত সুধী মানুষজন, বিদ্যানুরাগী মানুষজন, প্রত্যেককে আমার যথাযথ স্থানে প্রণাম, নমস্কার, ভালোবাসা, স্নেহ জানাই। প্রথমে এই সদ্য বাসি হওয়া বৎসরের বিদায় অভিনন্দন জানাই 2018 সালের এবং বর্তমান বছর 2019-এর সবাইকে প্রীতির শুভেচ্ছা জানাই। আজকে এরকম একটা হিমেল সকাল, প্রায় 50 বৎসর পূর্বে এরকম একটা সকালে এই বিদ্যালয়ে জন্মগ্রহণ হয়েছিল। সেই জন্মগ্রহণের সময় শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টা আর উলুধ্বনিতে সূচিত হয়েছিল তার শুভ জন্মলগ্ন। তার জন্মলগ্ন যে শুভ ছিল, তার একটা প্রকৃষ্ট উদাহরণ যে আজকে আমরা নয় নয় করে 50 বছরে পৌঁছেছি, আরও অনেক দীর্ঘদিন বেঁচে থাকব এই আশা। তো আজকের এই 50 বছর পূর্তিতে যে সমস্ত মানুষজন এই বিদ্যালয়ের জন্মলগ্নে উপস্থিত ছিলেন, যারা যাদের আশাকাঙ্ক্ষা, শিক্ষানুরাগ এবং আদরে, আশীর্বাদে, স্নেহে এই বিদ্যালয় তৈরি হয়েছিল, তাদের প্রত্যেককে আমি আমার শ্রদ্ধ প্রণাম, নমস্কার, শ্রদ্ধা জানাই। তারা হয়তো প্রত্যেকে এখনও ইহজগতে আছেন, অথবা না থাকলেও প্রত্যেককে আমার শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জানাই। আজকে একটা শিক্ষায়তনে পৌঁছেছি। শিক্ষায়তনে পৌঁছলে প্রথমে মনে পড়ে যে আমরা শিক্ষা বলতে কেমন জিনিস বুঝব।
স্বামীজির কথাতে শিক্ষা হচ্ছে সেই জিনিস যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ মানুষের মধ্যে যে বৃত্তিগুলো আছে তার প্রকৃত বহিঃপ্রকাশই হল শিক্ষা। স্বামীজি কীরকম শিক্ষা চেয়েছিলেন? শিক্ষা চেয়েছিলেন ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, অর্থাৎ চরিত্র গঠন এবং মানুষ তৈরির মতো শিক্ষা। আর আজকে আমরা দিনে আমরা যে শিক্ষা শিক্ষিত হতে যাচ্ছি বা করছি নিজেকে, সেটা হচ্ছে মানি মেকিং কেরিয়ার বিল্ডিং এডুকেশন। ভাবতে হবে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি, আমরা পিছলে যাচ্ছি এইভাবে। আর এখানে এই আদর্শ বিদ্যাপীঠ আবাস বাড়িয়া আদর্শ বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠে যেহেতু ছাত্রছাত্রীদের সমাবেশ ঘটছে, একটা কথা বলি, স্বামীজি ভীষণভাবে চেয়েছিলেন নারী শিক্ষাকে। তিনি মনে করতেন নারী শিক্ষা বিশেষ বিশেষ প্রয়োজন আছে, কেননা আমরা যদি একজন পুরুষকে শিক্ষিত করি তাহলে তিনি শিক্ষিত হবেন, কিন্তু একজন নারীকে যদি শিক্ষিত করি তাহলে তার পুরো পরিবার শিক্ষিত হবে। অর্থাৎ ইফ ইউ এডুকেট এ ম্যান, ইউ এডুকেট দ্যাট ম্যান, ইফ ইউ এডুকেট এ ওম্যান, দেন ইউ এডুকেট দ্য হোল ফ্যামিলি। এই শিক্ষায় একটাই অর্থ, যে নারীকে শিক্ষিত করলে তার পরিবার শিক্ষিত হবে, তার পরিবার শিক্ষিত হলে সারা দেশ সেই পরিবার থেকে আস্তে আস্তে করে শিক্ষা গ্রহণ করবে এবং শিক্ষিত হবে। নারীরা তার আপন মর্যাদায় সমহিমায় প্রতিপন্ন হবে তার দেশের কাছে। তো শিক্ষা সম্পর্কে এরকমই হচ্ছে আমাদের ধারণা। তো আরেকজন ভদ্রলোক, ইংরেজ ভদ্রলোক বলেছিলেন যে শিক্ষা হচ্ছে কিরকম না, আই নো এভরিথিং সিক্স মান্থস বিফোর বাই আই নো নাথিং নাও, অর্থাৎ ৬ মাস আগে আমি সব জানতাম, এখন আমি কিছুই জানি না। কথার অর্থ কি? শিক্ষা হচ্ছে সেরকম জিনিস যে আমরা ডিসকভারি করছি, আই ডিসকভার দ্য ইগনোরেন্স অফ মাই সেলফ, অর্থাৎ আমার নিজের মধ্যে যে অজ্ঞতা আছে তার ডিসকভারি হল শিক্ষা। তো এরকমভাবে আমরা শিক্ষাকে গ্রহণ করতে পারি। আজকে যে বিদ্যালয়ে এসেছি, বিদ্যালয় মানে কি শুধু এই খড়কুটো কাদার ডেলা, না কিছু ইট পাথর চুনসুর কি বালি সিমেন্টের স্তূপ। এখানে যে সমস্ত ছাত্ররা আছেন, বিদ্যালয় হচ্ছে তাদের বিদ্যালয়ে, বিদ্যালয়ের প্রাণই হলো সেই ছাত্ররা, আর আছেন মাস্টারমশাইরা, আর আছেন অভিভাবকরা। বিদ্যালয়ের অভিভাবক যারা, তারা ছাত্রছাত্রীর অভিভাবক, তারা শিক্ষানুরাগী মানুষজন, যাদের প্রচেষ্টাতে এই বিদ্যালয় গড়ে উঠেছে তারা বিদ্যালয়ের অভিভাবক। আর যে সমস্ত শিক্ষকরা আছেন, আচার্যদেবরা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে সেই
জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মাস্টারমশাইরা এসেছেন, তারা আজকে 50 বছর পূর্তি পর্যন্ত নিয়ে এসেছেন, আরও ভবিষ্যতে নিয়ে যাবেন, বিভিন্ন পর্যায়ে এসেছেন। হয়তো প্রথমের মাস্টারমশাই এখন আছেন সেটা বলছি না, কিন্তু মাস্টারমশাই কুল গুরুকুল আছেন তারা। আমরা সে সংস্কৃতি একটা কথা বলি, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, অর্থাৎ গুরুকুলকে এভাবে ভাগ করা যেতে পারে যে মায়েরা প্রথম শিক্ষক, তারপরে পিতা, তারপরে আচার্য দেবরা আছেন যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা, এবং পরে অতিথি, যারা অতিথি আছে তাদের কাছ থেকে আমরা শিখতে পারি অনেক কিছুই। তাই তো একটু কথা বললাম, এই কথাগুলো কিন্তু প্রকৃতপক্ষে আমার কথা বলার কথা নয়, কেননা আজকে এই 50 বছর পূর্তি উপলক্ষে যে এই সূচি করা হয়েছে, সেই সূচিতে আমার একটা নির্দিষ্ট জায়গাতে অভিনয় করার জন্য, রোল করার জন্য আমাকে বলা হয়েছে, ধন্যবাদ। আমি কিন্তু সত্যি কথা বলতে সেই জায়গাতে অভিনয় করাটা ভীষণ কঠিন, কেননা সেটা তো সারাদিনের অভিনয় করার ব্যাপার, জনমানুষের স্বাস্থ্য চেতনা সম্পর্কে। তো মূল কথাতে আসি, বিদ্যালয় বলে বিদ্যালয় সম্পর্কে দু এক কথা বললাম। তো স্বাস্থ্য সচেতনতা বলতে গেলে প্রথম কথাটা স্বাস্থ্য আসে, স্বাস্থ্য ব্যাপারটা কি, শরীর এবং মনকে সুস্থ রাখা হচ্ছে স্বাস্থ্য, বর্তমান আবার স্বাস্থ্যের সঙ্গে কমনওয়েলথ হেলথ, সেখানে সমষ্টিগত একটা স্বাস্থ্য, সেখানে কমিউনিটির স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের স্বাস্থ্যের কথাবার্তা চলে আসে। সত্যি কথা বলতে স্বাস্থ্য সচেতনতা বললে যে কথাটা আসে সেটার মধ্যে বেশিরভাগই একটা কথা বলতে হয়, আমি যেখানে কথাবার্তা বলছি যারা আমার কথা এখানে বসে শুনছেন অথবা দূর থেকেও শুনতে পাচ্ছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আমি দু একটা কথা বলবো, কথাটা যেটা যে প্রকৃতপক্ষে এই যে অসুখ বেসুখে চিকিৎসা তার যে সমস্ত আমরা ওষুধপত্র ব্যবহার করি সেগুলো নিয়ে কথাবার্তা বলে খুব একটা লাভ নেই, কেননা সেটা সাধারণ মানুষের জ্ঞাতার্থে যাওয়ার দরকারও নেই, কারণ তারা বোঝেনও না, বুঝতে গেলে সেটা একটা বিশাল ব্যাপার, সেই জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব না প্রত্যেক মানুষের। তো আমি আলোচনা করতে চাই ছোট্ট করে, আমি তো বললাম যে এটা একটা বিশাল ব্যাপার, দিনের পর দিন আলোচিত হতে পারে এরকম একটা বিষয়। তো যে কথাটা বলতে চাই, যে কথাটা আমরা বাড়িতে বসে বা নিজেদের সাধারণ জ্ঞানে আমরা নিজেদেরকে কিভাবে বিভিন্ন সময়ে সুস্থ রাখতে পারি সেই বিষয়ে দু এক কথা বলব। তো একটা কথাতে যাই, যে আমরা প্রথমত একদম জন্মলগ্ন থেকে ধরি, যে আমরা যখন মায়ের গর্ভে আছি সেই সময় থেকেই ধরি, যে তখন থেকেই আমাদের কীরকমভাবে সচেতনতা গড়ে ওঠে পূর্বে আমাদের সমাজের বুকে, সমাজের মানুষজনের। তার আগে বলি যে
আজকে এই এই আলোচনায় যাওয়ার আগে আর একটা কথা বলে রাখি, আপনারা হয়তো সবাই জানেন আজকে 24শে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস, কন্যা শিশু দিবস। অর্থাৎ কেন এই জাতীয় কন্যা শিশু দিবস মানে পালিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, 2009 সালে এটার ঘোষণা করা হচ্ছে, কেন হচ্ছে জানেন? কেননা আজকে যারা শিশু কন্যা বা কন্যা শিশু যারা, তাদের হাতেই ভবিষ্যৎ প্রজন্মের চাবিকাঠি। আর আমরা যারা পুরুষরা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তারা আমাদের কাছ থেকে অত্যাচারিত বাঞ্ছিত বোধ করে, যার ফলে আজকে দিনে আমাদের সমাজে সারা ভারতবর্ষে পুরুষ যে সমস্ত শিশু আছেন তাদের থেকে কন্যা শিশুদের সংখ্যা অনেক অনেকটা কম, প্রায় কাছাকাছি 75-80 জন কম হাজারে। 1000 পুরুষ শিশু হলে প্রায় 927 জন মতো কন্যা শিশু, এরকম অবস্থায় পৌঁছেছে, সেটা 50-50 জায়গাতে আমি। আমরা মনে করি যে পুরুষ শিশুরা আমাদের কাছে ভীষণ আদরের, ভীষণ স্নেহের, ভীষণ কাঙ্ক্ষিত, অথচ কন্যা শিশুরা অবাঞ্ছিত। তাই আজকের দিনে চারিদিকে প্রচার এবং বিভিন্নভাবে এই চারিদিকে প্রচার করে বিভিন্ন দূরদর্শন অথবা রেডিও অথবা পত্রপত্রিকাতে প্রচার করে কন্যা শিশুদের এত করে ভালোবাসার এবং পৃথিবীতে লালন পালন করার জন্য, সচেষ্ট হওয়ার জন্য আজকের দিনে এই 2009 সাল থেকে আমাদের জাতীয় কন্যা শিশু দিবস প্রতিপালিত হচ্ছে আজকের দিনটাকে। দুপুরের রোদ্দুর উপেক্ষা করে আপনারা মাঠে আছেন, সেটাই আমাদের পরম সৌভাগ্য। এরপরে শিক্ষক মহাশয়ের বর্ণভ্রমণ চলছে, সেই সঙ্গে ওনাদেরও ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তরুণ কুমার সিং প্রশান্ত আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আগত শিক্ষক, সেই সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীদের বলবো বিদ্যালয় থেকে মাস্টারমশাইরা এসেছেন, এই মাস্টারমশাইরা আপনাদের সামনে যে ক্রীড়া নৈপুণ্য দেখাবেন, তাত্ত্বিকভাবে বলতে গেলে সেটা হয়তো সেরকম উঁচু পর্যায়ে নাও আসতে পারে, কিন্তু তাদের আন্তরিকতার কাছে আমরা মাথা নয়, কেননা তারা এই বয়সে এসে আপনাদের সামনে ক্রীড়া নৈপুণ্য এবং কৌশল কলাকৌশল হিসাবে হাজির হয়ে যে নজির সৃষ্টি করছেন ভবিষ্যৎ প্রজন্ম, সেই নজিরে ভারত পাওয়া হবে এই বলে আমি আমার বক্তব্য রাখছি। এবং যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে এই নৈপুণ্য আশা করে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অর্পণ করে। ধন্যবাদ।
এই মূল্যবান সময়ে উনি আমাদের সঙ্গে যাওয়ার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমাদের মাঠে খেলা শুরু হবে। এই ভলিবলের নেটের ওপাশে বল পাঠিয়ে স্যার এই খেলাকে উদ্বোধন করছে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ।
Thank you.
পয়েন্ট শিবলিপুর মানুষ বাবু আপনার টিম রেডি করুন, এরপরে লাগতে হবে। মানুষ বাবু রেডি, 10, 40, 15, 10 বলতে না বলতে গেম ওভার। জয়লাভ করলো শিলিপুর পশ্চিমপাড়া হাই স্কুল। যথেষ্ট একটি ভালো ম্যাচ আমরা দেখতে পেলাম। তোমার অংশগ্রহণ করবে, আপনাদের বলবো আপনারা আপনাদের টিম নিয়ে মাঠে চলে আসুন, সময় নষ্ট করার মতো আমাদের আগে সেই সময়ও নেই। কারণ বিকালে আমাদের আজকেই এই ভলিবল প্রতিযোগিতা শেষ করতে হবে এবং Yeah.
Thank you.
শ্রীযুত বসন্ত রঞ্জন পণ্ডা মহাশয়কে পেয়েছি, কাব্যতীর্থ ব্যাকরণের শিক্ষক। আজও তার ছাত্রদরদী মনোভাব, তার হৃদয়ে অপার সেই বিগলিত করুণাধারা আমাদেরকে প্রাণিত করে, আর সেই টানেই তিনি আজ এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। যৎকিঞ্চিৎ যৎসামান্য আমাদের ক্ষুদ্র আয়োজন আমরা তার হাতে তুলে দেব, তাকে সম্মানিত করতে পেরে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গর্ব অনুভব করে। তাই আজ আমাদের নিবেদন তার কাছে, স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষকেরা এবং ছাত্রছাত্রী যারা আছে, সকলের তরফ থেকে স্যারের চরণে অসংখ্য অসংখ্য প্রণাম, অগাধ শ্রদ্ধা। এখন পুষ্পস্তবক দিয়ে, চন্দনের টিপ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে, ওনাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা, ব্যাচ পরিয়ে সম্মান জানানো হচ্ছে। আমরা মঞ্চে অভিজিৎবাবুকে পেয়েছি, স্মারক সম্মান স্মারকটি অভিজিৎবাবু তুলে দিন স্যারের হাতে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের সুবেদবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সুবেদবাবু একটু মঞ্চে আসবেন। সুবেদবাবু একটু মঞ্চে আসবেন। সুবেদবাবু স্যার একটু মঞ্চে আসুন। সেমিফাইনালে যে দুটি দল খেলবে, প্রথম ম্যাচ শিউলিপুর হাইস্কুল ভার্সাস আবাসবাড়িয়া বি এবং সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ পরাচিংড়া হাইস্কুল ভার্সাস কলাবাড়িয়া পিকে হাইস্কুল। আনন্দবাবু, আনন্দবাবু আপনি যেটা যেটি স্যারের জন্য নিয়ে এসেছিলেন আপনি নিয়ে আসুন মঞ্চে। আনন্দবাবু যেটি স্যারের জন্য নিয়ে এসেছিলেন মঞ্চে নিয়ে আসুন চটপট। আমি শিউলিপুর হাইস্কুল এবং আবাসবাড়িয়া বি টিমকে আনন্দবাবু স্যারের জন্য যেটি আপনার আনার কথা ছিল নিয়ে আসুন চটপট। পোড়াচিংড়া হাইস্কুলের যিনি ক্যাপ্টেন আছেন, আমরা এক ফ্রেমে একালের প্রজন্ম আর সেই সুপ্রবীণ প্রজন্মের মানুষ দুজনকে পেয়েছি, আমরা অত্যন্ত গর্বিত। স্যারকে স্যারের প্রতি আমাদের অসীম শ্রদ্ধা এবং আমাদের শত অনেক প্রণাম জানানো স্যারের চরণে। এখন আমরা স্যারকে বাটুলবাবুর হাত দিয়ে বাটুলবাবু উনি আমাদের যৎসামান্য আয়োজনের আরেকটি অংশ ওনার হাতে তুলে দিচ্ছেন। ধন্যবাদ স্যারকে, স্যারের এইটুকু ভয় কণ্ঠস্বর পেয়ে আমরা সত্যি আপ্লুত হলাম। স্যার ঠিক আছে, হ্যাঁ এইটা গ্রহণ করুন। আমরা স্যারকে স্যারের এই শ্রদ্ধার্ঘ আমরা বরণ করব এবং শেষ করলাম আমরা। আমরা এখন মাস্টারমশাই দায়িত্বপ্রাপ্ত যারা আছে ওনাকে যথাসময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেন, আমরা এখানেই শেষ করলাম। পোড়াচিংড়া হাইস্কুলে যিনি ক্যাপ্টেন আছেন, পোড়াচিংড়া হাইস্কুল আপনি আসবেন। পোড়াচিংড়া হাইস্কুলের যিনি ক্যাপ্টেন আছেন, আমরা সেমিফাইনালে খেলা শুরু করব। পোড়াচিংড়া হাইস্কুলের যিনি ক্যাপ্টেন আছেন আপনি আপনার টিম নিয়ে মাঠে আসবেন। এসেছিলেন তিনি যদি থাকেন ওনাকে একটু পৌঁছে দিলে খুশি হব আমরা। গোপাল শাসমল মহাশয় উনি একজন শিক্ষক, খেলার শিক্ষক ক্রীড়া বিভাগে,
পচেটগড় হাই স্কুল অনেক দূর থেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেজন্য আমরা ওনার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি, আপনি একটু সামনে আসবেন প্লিজ। অনুরোধ করছি যে সত্যি সত্যি সারা দুপুরটা মাথায় রোদ্দুর নিয়ে যেভাবে দাঁড়িয়ে থেকে ম্যাচ পরিচালনা করলেন এবং সকলেই সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে, এই দৃশ্যটি কিন্তু আমাদের কাছে খুবই সুখকর। আমরা সুস্থভাবে সমস্ত কিছু পরিচালনা করেছি। এখন ওনাকে আমি আমাদের বিদ্যালয়ে যেটুকু যা দেখলেন সেই সম্পর্কে এবং সামান্য দু তিনটি কথা বলার জন্য অনুরোধ করছি। আওয়াজবেড়িয়া আদর্শ বিদ্যাপীঠ এর যে সুবর্ণ জয়ন্তী উৎসব 2019-এ আজকে এক সন্ধিক্ষণে আমরা পৌঁছেছি, খেলার শেষ মুহূর্তে এবং এই অনুষ্ঠানের যে সান্ধ্যকালীন যে অনুষ্ঠান তার প্রারম্ভিক মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, উপস্থিত মঞ্চে গুণীজন, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শ্রদ্ধেয় আচার্যকুল এবং সামনের সারিতে যারা ছাত্রছাত্রীরা বসে আছো সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা প্রণাম এবং অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলবো। আগামী 2025 সাল আসছে, প্রায় 6 বছর বাকি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরা বলেছে যে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বের যে কঠিন কঠিন রোগগুলো সেগুলো কিন্তু প্রতি পরিবারে আসছে। আমি কথাটা আবারও রিপিট করছি, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারত একটি। তো এখানে প্রতি ফ্যামিলিতে কী কী রোগ আসছে, ক্যান্সার, এইডস, ডায়াবেটিস, অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস, সুগার, ব্লাড প্রেশার, এই মুহূর্তে আমরা দেখছি যে গ্রামে ঘরের প্রতিটা ফ্যামিলিতে কম বেশি হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, এইডস কম বেশি মারণ ব্যাধিতে আক্রান্ত। 2025 তো অনেক দূরে। তো আজকে আমার মাইক্রোফোনের কথাটা যেখান পর্যন্ত পৌঁছাচ্ছে আমি সবার কাছে করজোড়ে বিনম্র চিত্তে আবেদন করব, খেলার মাঠে আসুন, খেলাকে ভালোবাসুন, একমাত্র খেলাই পারে আপনার শরীরকে নিরোগ এবং সুস্থ দীর্ঘায়ু রাখতে। বর্তমানে যারা ভেলোরে আমরা চিকিৎসা করাতে যাই, ডাক্তারবাবুরা ঔষধের পরিবর্তে মাঠকে ট্রিটমেন্টের একটা মেডিসিন হিসাবে দেখছেন, তো সেই জায়গায় আমার বিশেষ কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো যে মাঠকে ভালোবাসুন। হাসপাতাল আমরা বেশি গড়বো না, মাঠই বেশি গড়বো, মাঠে সময় দেব এবং আগামী দিনে আমরা সুস্থ থাকব। আমরা আজকে যারা কোচি কাচারা রয়েছে তাদেরকে এই বার্তা দিতে চাই, আজকে যে খেলাটা নিহাতি একটি প্রতীকী খেলা মাত্র, এর মাধ্যমে আমি সবাইকে করজোড়ে অনুরোধ করব, আপনারা মাঠকে ভালোবাসুন, মাঠে আসুন, সবাই আমরা মিলে এক সুস্থ নিরোগ সমাজ গড়ে তুলি আগামী ভবিষ্যতের জন্য। নমস্কার, সবাইকে পুনরায় শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিকেলে হয়তো এরকম কোনো আলোচনা শিবির আশা করেছিলাম, সাহিত্য আলোচনা, কিন্তু বিকেলের খেলার মাঠে খেলার উপযোগী একটি আলোচনা হলো, সত্যি সেটা আমাদেরকে প্রাণিত করবে। উনি পচেটগড় হাইস্কুলের শিক্ষক মশাই, ক্রীড়া বিভাগের অভ্যর্থনা জানিয়েছিলাম, এখন আমরা চন্দনের টিপ করি বরণ করে নিচ্ছি। সম্মানে যে সমস্ত অতিথি আছেন আমি দিদিমণিকে বলবো, সকলকে আপনারা বরণ করে নিন, এক এক করে বরণ করে নিন। আমরা আলোচক হিসেবে যে দুজনকে পেয়েছি নতুনভাবে তাদেরকে আমরা একটু পরেই ঘোষণা করব। বাকি মাস্টারমশাই রয়েছেন, পীযূষবাবু রয়েছেন, গঙ্গাধরবাবু আছেন, অসিতবাবু আছেন, ঋষিকেশবাবু আছেন, বলাই মাইতিবাবু আছেন, ফণিবাবু আছেন, সুধাংশুবাবু আছেন, মতিদা আছে, দেবরাজ আছে, মৃন্ময় আছে, অমিয়বাবু আছে। স্যার আপনার সুশীলবাবু আছেন, সুভোধচন্দ্রবাবু আছেন, আমাদের ম্যাডাম রয়েছেন, হ্যাঁ সীমা চৌধুরী ম্যাডাম রয়েছেন, সুশীলবাবু আছেন। আমরা দীর্ঘ ওনার অভাব উপলব্ধি করছিলাম, আমি খুঁজছিলাম ওনাকে বারবার, উনি যেভাবে দীর্ঘদিন পাশে ছিলেন। এখন ওই শিক্ষক মশাইকে পচেটগড় হাইস্কুলের শিক্ষক মশাইকে আজকে রেফারি হিসেবে যিনি ছিলেন তাকে পুষ্পস্তবক দিয়ে ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত ছিলেন হীরকবাবু, উনি অভ্যর্থনা জানাচ্ছেন। আমরা এই সঙ্গে বরণ করে নিচ্ছি আমাদের এই আলোচনায় বাংলা ভাষা, বাংলা সাহিত্য ও বর্তমান প্রজন্ম, এ বিষয়ে আলোচনার জন্য আজকে আমরা
যাকে পেয়েছি মাননীয় শ্রী অজিত কুমার পণ্ডিতবাবুকে, ওনাকে আমরা সম্মানিত করছি। সেই সঙ্গে আমরা পেয়েছি শঙ্কর নারায়ণ মণ্ডলবাবু, শ্রীযুত শঙ্কর নারায়ণ, সম্মানীয় শ্রীযুত শঙ্কর নারায়ণ মণ্ডলবাবু, ওনাকেও আমরা সম্মানিত করছি। প্রবোদ মাইতিবাবুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। সম্মানীয় শ্রীমান প্রবোদ, শ্রীযুত প্রবোদ মাইতি মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা আমরা ব্যস্ততার কারণে আমরা ছেড়ে দেব রেফারি মশাইকে, তাই ওনাকে আমাদের বিদ্যালয়ের থেকে সামান্য একটি সাম্মানিক এবং একটি ছোট্ট স্মারক তুলে দিচ্ছেন আমাদের এতক্ষণ ওনার সহযোগী যারা ছিলেন, জয়দেব এবং মৃন্ময়, দেবরাজ এবং মৃন্ময়। এখন মানসবাবু সামান্য সাম্মানিক, আমরা সামান্য সাম্মানিক ওনার আমাদের সামান্য আয়োজন, ওনাকে আমরা তুলে দিচ্ছি, উনি খুশি মনে গ্রহণ করবেন এবং আমরা আন্তরিকভাবে আশা করব ভবিষ্যতে আমাদের বিদ্যালয়ে এরকম কোনো কাজে সহযোগিতার জন্য ওনার অপেক্ষায় থাকব। প্রবোধ মাইতিবাবুকে বরণ করে নিই। বিজয়ী দলের এবং নানা সাহ দলের অধিনায়ককে অনুরোধ করছি, আপনারা একটু মঞ্চে আসুন প্লিজ, আমরা আপনাদের হাতে ট্রফিটা তুলে দেবো, আমাদের এর পরের আলোচনায় প্রবেশ করব। আমরা ভূমিদাতা হিসেবে প্রবোধ উপস্থিত সম্মানীয় অতিথিবর্গের কাছে একটু মাপ চেয়ে নিচ্ছি। বিজয়ী দল এবং নানা সব দলের হাতে আমরা ট্রফিটা তুলে দিচ্ছি, তারপর আমরা এই আলোচনায় প্রবেশ করছি। একটু নানা সব দলের আমাদের তাদের সম্মান আমরা তুলে দেবো হাতে, সেই জন্য আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, আপনারা একটু আমাদের এইটুকু সহযোগিতা করবেন আমাদের ঐকান্তিক প্রার্থনা। দিদিমণি দিদিমণি একটু বন্ধ রাখুন, ওটা এক মিনিট এই কাজটা শেষ করুন। আমরা প্রথমে বিজয়ী দল হিসেবে, আচ্ছা রানার্স আপ দল হিসেবে কলাবাড়িয়া পিকে হাই স্কুলের যারা আছেন ক্যাপ্টেনকে বলবো একটু এগিয়ে আসতে, আপনার টিম নিয়ে আমরা এক একজন করে আসুন, আমরা আপনাদেরকে ক্যাপ্টেন শেষে আসবেন, টিমটিকে এগিয়ে দিই, আমরা হচ্ছে আপনাদের হাতে আমাদের সামান্য স্মারক তুলে দেব। প্রথমে আমরা নান্টুবাবুকে পেয়েছি, হিরকবাবু এবং মানসবাবু আছেন, দেববাবু আপনি আসুন, মানসবাবু ডাকছেন আপনাকে। আমরা এরপর আমরা স্যারকে পেয়েছি, স্যার আপনার আমার নাম সন্দীপ পুরকাইত, সন্দীপ পুরকাইত কলাবাড়িয়া হাই স্কুল, ওনাকে সম্মানিত করলাম আমরা। বিকাশচন্দ্র বিশ্বাস, ওনাকে সম্মানিত করলাম আমরা আমাদের ক্রীড়া বিভাগের পক্ষ থেকে। অরুণ কুমার পাল, আমরা অধিনায়ক হিসেবে অরুণ কুমার পালবাবুকে দেখেছি মাঠে দাপিয়ে খেলতে, এখন আমরা ওনাকে সম্মানিত করতে পেরে খুব ভালো লাগছে। মৃন্ময়, তারপর স্বপন কুমার ঘোড়ই, স্বপন কুমার ঘোড়ই বাবুকে সম্মানিত করছি। এরপর আমরা ক্যাপ্টেনকে, এরপর কোন বিজয় নজর নেই, আমি ক্যাপ্টেনকে বলবো একটু তিনটে ওনাদের নিয়ে নিতে, ক্যাপ্টেনকে দিয়ে দিন দায়িত্বটা।
থাকে, চারটে ছাড়ো পাঁচটা এরপর আমরা। আচ্ছা এখন রানা সাহেব দলের ট্রফি তুলে দেওয়ার জন্য পীযূষ বাবু উৎসব কমিটির সভাপতি, সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির সভাপতি সহযোগিতা অসিত বাবু আসুন। আমরা এখন রানা সাহেব দলের হাতে ট্রফি তুলে দেওয়ার এই দৃশ্য উপভোগ করছি, ট্রফিটি তুলে দিচ্ছে পীযূষ বাবু এবং অসিত বাবু, ওনারা তুলে দিলেন। এখন আমরা বিজয়ী দলের ক্যাপ্টেনকে ডেকে নিচ্ছি আপনাদের টিম নেওয়ার জন্য, আর সেই সঙ্গে ঘোষণা করছি, কিছু বলবেন স্যার, কিছু বলবেন, ওনাদের সগর্ব উপস্থিতি আমাদের কিন্তু কাছে অনেক কিছু। আমরা সম্মানীয় শ্রীকান্ত মাইতি বাবুকে পেয়েছি, উনি অতিথি হিসেবে এসেছেন, আপনাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। এখন বিজয়ী দলে আমরা বন্ধুবর নান্টু বাবুকে পেয়েছি, সাহিত্য চর্চার সঙ্গে সঙ্গে খেলাটাও চালিয়ে যাচ্ছে। সবাইকে নমস্কার। সম্মানীয় সুবর্ণ জয়ন্তী উৎসবের সম্মানীয় ব্যক্তিবর্গকে সম্মান, সেই সঙ্গে সামনে উপবিষ্ট ব্যক্তিবর্গ এবং স্নেহের ছাত্র ছাত্রীকে সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। তো ভলিবল প্রতিযোগিতা এত বড় একটা আয়োজন করে উঠতে পেরেছেন আবাস বাড়িয়া আদর্শ বিদ্যাপীঠ, কারণ এত বড় একটা কর্মযজ্ঞ সমাপন করতে যেভাবে আয়োজনের প্রয়োজন সবাই আমরা করে উঠতে পারি না। তাই সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটিকে আমার আন্তরিক শুভেচ্ছা, সম্মান, ভালোবাসা। সেই সঙ্গে বলি, বিশ্বায়নের যুগে এবং প্রযুক্তির যুগে যেভাবে প্রযুক্তি নির্ভর আমরা হয়ে পড়েছি এবং মাঠকে আমরা ছেড়েছি, সেভাবে শিক্ষকদের মধ্যে খেলাধুলোর মধ্য দিয়ে নিশ্চয়ই ছাত্রছাত্রীদের উৎসাহিত করবে। বর্তমান প্রজন্ম যেভাবে প্রযুক্তির দিকে ঝুঁকে পড়েছে মাঠ ছেড়ে, সেক্ষেত্রে এমন একটা আয়োজন শুধু নিছক খেলাধুলো নয়, সেই সঙ্গে সুদূর প্রসারী মনোভাবও রয়েছে। তাই ওনাদের আরও একবার সম্মান, ভালোবাসা জানিয়ে বাকি অনুষ্ঠান সুন্দরভাবে, সর্বাঙ্গ সুন্দরভাবে সমাপন হোক এই কামনা করে শেষ করছি। কৃতজ্ঞচিত্তে আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি, সত্যি একবার অভিনব অভিজ্ঞতা, একবার চেয়ার আপ করে নিই আমাদের কলাবাড়িয়া প্রসন্ন কুমার হাই স্কুল হিপি, কলাবাড়িয়া প্রসন্ন কুমার হাই স্কুল হিপি। ধন্যবাদ। সত্যি আমরা যে কখন এভাবে ঠিক করে ফেলেছি বুঝতে পারছি না, যাই হোক এখন সন্ধ্যা গড়িয়ে আসছে, আমরা রানার্স বিজয়ী দলের ক্যাপ্টেন এবং আপনার টিমমেটদের একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রথমে ওনাদেরকে আমরা ব্যক্তিগতভাবে স্মারক দিয়ে সম্মানিত করবো, শেষে আমাদের দলগত ট্রফি, ক্যাপ্টেন শেষে আসবে, আপনারা একটু এগিয়ে যান। আপনারা একটু চটপট আসবেন, স্যার একটু দেখুন, হ্যালো
পারফরমেন্স করলে? প্রশান্ত বেরা। প্রশান্ত কুমার বেরা। সঞ্জয় যাদব। সঞ্জয় যাদব। সঞ্জয় বিশ্বাস। সঞ্জয় বিশ্বাস। তরুণ কুমার সিং। তরুণ কুমার সিং। সুভাষচন্দ্র সিং। সুভাষচন্দ্র সিং। মদনমোহন বর্মন। মদনমোহন বর্মন। সত্যি ভালো ম্যাচ দেখেছি কয়েকটা, অসাধারণ। এই বয়সে যে দক্ষতা দেখিয়েছেন আমাদের, সত্যি ভালো লাগছে, অনুপ্রাণিত হচ্ছে। কৃষ্ণেন্দু বর্মন। কৃষ্ণেন্দু বর্মন। রাজকুমার চৌধুরী। রাজকুমার চৌধুরী। সকলকে অভিনন্দন বিদ্যালয়ের পক্ষ থেকে। সুভাষ বর্মন। সুভাষ বর্মন। শেষে আমরা অধিনায়ক হিসেবে পাচ্ছি, অনেক লিফটিং করেছেন, সত্যি ভালো লেগেছে, অসাধারণ, চোখ চেয়ে দেখবার মতো। বিষ্ণুপদ মণ্ডল। বিষ্ণুপদ মণ্ডল। আই লাভ ভলি, উই লাভ ভলি, এরকম একটি জায়গা তৈরি হোক। শ্রীকৃষ্ণদা আসছেন। শ্রীকৃষ্ণ সিট। শ্রীকৃষ্ণ সিট। আমরা ওনাকেও পেয়েছি, আমরা এখন ওদের সম্মানিত করতে পেরে আমরা সত্যি গর্বিত। এখন বিজয়ী দলের হাতে, ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য আমরা প্রধান শিক্ষক মহাশয়কে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে, সুধাংশু চৌধুরী মহাশয়কে, অমিয়কান্তি চৌধুরী, অমিয় কুমার চৌধুরী মহাশয়কে আমরা অনুরোধ করবো আপনাদেরকে এই কাজটি সম্পন্ন করবার জন্য। সুধাংশু আসছেন, অমিয়বাবু আসছেন, ঋষিকেশ মাঝিবাবু চলে আসুন। আমরা সবাই মিলে সারাদিন ব্যাপী যে প্রতিযোগিতা দেখলাম, এখন তাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে আমরা ট্রফিটি তুলে দিতে চাইছি। সত্যি অসাধারণ একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেই সঙ্গে আমরা, আমার শিক্ষক মশাই দুজন রয়েছেন, শঙ্করবাবু রয়েছেন, আমার মাস্টারমশাই রয়েছেন, আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে শুরু করবার জন্য। অন্যান্য অতিথিবর্গের কাছেও আমরা মাপ চেয়ে নিচ্ছি, একটু আপনাদের মার্জনা করবেন। সত্যি শিউলিপুর হিপিপ, হুরে! শিউলিপুর হাই স্কুল হিপিপ, হুরে! কলাবাড়িয়া পিকে হাই স্কুল হিপিপ, হুরে! আবাসবাড়ি আদর্শ বিদ্যাপীঠ হিপিপ, হুরে! সুবর্ণ জয়ন্তী কমিটি হিপিপ, হুরে! ধন্যবাদ সকলকে। রাতের সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনাদের জন্য নিমন্ত্রণ থাকলো, অবারিত দ্বার। এখন নান্ডুবাবু বলেছিলেন যে শিক্ষকদেরকে বেশি করে খেলতে হবে, তবে ছাত্ররা অনুপ্রাণিত হবে। সেই জন্য আমরা আবাস পরিয়ার সমস্ত কাপ দুটো ভাগে, এ এবং বি, এই ধাপে নেমে গিয়েছিলাম। তো আমরা সেমিফাইনাল পর্যন্ত চলে গেছিলাম কোনো না কোনোভাবে, ভুল কি ঠিক জানি না, যেটাই মাছি দেখছি ঠিক হয়ে যাচ্ছে। আমাদের ছাত্রছাত্রীরা বেশি খুশি হয়েছে, তাদের জন্যই আমরা মাঠে নেমেছিলাম। এখন এ এবং বি দলের ক্যাপ্টেন, বি দলের ক্যাপ্টেন হিসেবে আমাদের মাননীয় শ্রী অভিজিৎ দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বি দলের ক্যাপ্টেন অভিজিৎ দাস মহাশয়কে, সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে তিনি, কিন্তু মাঠের বাইরে এবং মাঠের ভেতরে সমানভাবে সত্যি সত্যি সেমিফাইনালে যাওয়ার মতো নয়, ফাইনালে যাওয়ার মতো তিনি ভূমিকা পালন করছেন। হ্যাঁ, সত্যি সত্যি সকলেই উৎসাহিত করছেন ওনাকে। প্রাক্তন ছাত্র শ্রীকান্ত মাইতিবাবুকে পেয়েছি, ওনাকে আসার জন্য অনুরোধ করছি। বর্তমান কলাবাড়িয়া পিকে হাই স্কুলের শিক্ষক আচ্ছা, আমি এখন এ দলের ক্যাপ্টেন মানস বাবু, আমরা কিন্তু এটা যাই হোক, বিতর্ক যাই থাকবে স্টাফ রুমে, কিন্তু তবু এই কথাটা আমি বলতে পারি, বি টিম কিন্তু ফাটিয়ে দিয়েছে। আমরা তবুও এ টিমকে জায়গা ছেড়েছি মানসবাবুকে অনুরোধ করে মঞ্চে যাওয়ার জন্য। এখন সুশীলবাবুকে বলবো, আপনি একটু এসে আমাদের এ টিমের ক্যাপ্টেনকে একটি স্মারক খুলে দিন, আমরা আপনার কাছ থেকে নিতে পারলে গর্বিত হব। আমি এরই মাঝে একটি ঘোষণা করছি, আমরা শিউলিপুরের
স্কুলের ক্যাপ্টেনকে কিছু বলার জন্য সুযোগ দিতে পারলাম না, ভুলে গেছি, যদি থাকেন একটু আপনার থাকলে ধন্যবাদ জ্ঞাপনের জন্য যদি আসেন একটু খুশি হব। আমরা শিক্ষা আমরা সুশীলবাবুকে পেয়েছি, উনি এ দলের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দিয়েছেন, আর বাকি টিমমেটদের যে আপনাদের স্মারক সেটা আপনারা পরে সংগ্রহ করবেন। এখন আমরা শিউলিপুর হাইস্কুলের ক্যাপ্টেন হিসেবে যিনি আছেন তিনি সংক্ষেপে আমরা পরের আলোচনা মঞ্চে উপবিষ্ট আজকে এবং এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসবে সভাপতি মহাশয়, আমার পরম শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চে উপবিষ্ট যে সকল জ্ঞানীজন আছেন, এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, আরও যারা এই উৎসব কমিটির সঙ্গে জড়িয়ে আছেন সেই সকল সম্মানীয় সদস্য এবং মঞ্চে উপবিষ্ট যারা আছেন সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে এই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসব উদযাপন উপলক্ষে যে আন্তঃবিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাতে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের ডাকে সাড়া দিতে পেরে আমরা নিজেদের গর্বিত এবং অহংকার বোধ করছি যে আমরা এরকম একটা মহাযজ্ঞে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর কিছুটা রাখবার চেষ্টা করেছি, যা দিয়ে সম্মিলনের একটা ঐক্য আগামী দিনে হয়তো আমাদেরকে আরও কাছাকাছি আনবে। সেই সঙ্গে সঙ্গে খেলাধুলা ইত্যাদি নিয়ে সম্মানীয় আজকে রেফারি সাহেব তিনি বলেছেন, আমি ওনাদের সঙ্গে একমত যে সত্যি আমরা বেশি করে হাসপাতাল না গড়ে ক্রীড়াঙ্গন যদি গড়তে থাকি তাহলে বোধহয় আগামী প্রজন্মকে বা আরও পরের প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী আমরা দিতে পারব। সেই সঙ্গে সঙ্গে বলবো ক্রীড়া আমাদের মধ্যে শৃঙ্খলা সম্প্রীতি ঐক্য আত্মত্যাগের যে ভাবনা দেয় তা আজকে এই শিক্ষকদের সম্মিলিত যোগদানের প্রেক্ষিতে ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়ুক, তারাও নবতম প্রেরণায় খেলার প্রতি আগ্রহী হোক, তাদের এই সামনে এই আদর্শ তাদেরকে আরও বেশি করে পজিটিভ করবে ইতিবাচক করবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আরেকবার এই বিদ্যালয়ে এইরকম একটা উৎসব এবং আজকের এই ক্রীড়ার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন উপস্থাপন করছেন তাদেরকে বিনম্র শ্রদ্ধা সম্মান জানিয়ে শিউলিপুর পশ্চিমবাড় হাইস্কুলের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। স্মারক দিয়ে আমরা সম্মানিত করছি, পাশে রয়েছেন সঞ্জয়বাবু, ওনাকেও আমি বলবো দিদিমণি যারা স্যাররা যারা আছেন আপনারা ওনাকেও সম্মানিত করবেন ব্যাজ এবং স্মারক দিয়ে। আমরা আলোচনা সভায় এগিয়ে যাচ্ছি। আজকের সান্ধ্যকালীন সাহিত্য বাসর সাহিত্য আলোচনা সভা যদিও সেটি সময় মতো 3:30 আমাদের ঘোষিত ছিল, আমরা কিন্তু এখন ঘড়ির কাঁটা ছুঁই করছে 5:20। আমরা আলোচক হিসেবে যাদেরকে পেয়েছি আর দেরি না করে আমরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করতে চাইছি। আমরা প্রাক্তন পরিচালক সমিতির সদস্য হিসেবে সুভাষচন্দ্র ভূঁইয়া মহাশয়কে পেয়েছি, ওনাকে সম্মানিত করছি। আমরা আমাদের প্রাক্তন ছাত্র হিসেবে শ্রীকান্তবাবু আছেন, ওনাকেও আপনারা সংলাপ ভাষা ও সাহিত্য ও বর্তমান প্রজন্ম। কবি শামসুর রহমান বলেছেন, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন, বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়, যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর অলস ভাসে, বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি, মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুমপাড়া নিয়া ছড়া কোন সে সুদূরে সত্তা তার আশা বলি, নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁচে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। বিশ্ব সাহিত্যের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, বাংলা ভাষা ও সাহিত্যকে ভালোবেসে বাংলা ভাষাকে সম্মানের মর্যাদার দাবিতে মানুষের প্রাণ দেওয়া আত্মত্যাগ একুশের ভোট
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর সাহিত্য সেই শুরু হয়েছিল কবে চর্যাপদে বাংলা সাহিত্যের পথ চলা। আমরা অনেক পদ অতিক্রম করেছি। জীবনানন্দ দাশ বলছেন, ধান কাটা হয়ে গেছে কবে যেন, খেতে মাঠে পড়ে আছে খড়, পাতা কুটো ভাঙা ডিম, সাপের খোলস নীল শীত, এই সব উত্রায়ে ওইখানে মাঠের ভিতর ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক, আজ কেমন নিবিড়। ওইখানে একজন শুয়ে আছে, দিন রাত দেখা হতো কত কত দিন, হৃদয়ের খেলা নিয়ে তার কাছে করেছি যে কত অপরাধ, শান্তি তবু গভীর সবুজ ঘাস ঘাসের ফড়িং আজ ঢেকে আছে তার চিন্তা আর জিজ্ঞাসার অন্ধকার সাপ। আমরা এখন আলোচনা সভায় এ বিষয়ে আলোচনার জন্য প্রথমে আলোচক হিসেবে আমার মাস্টারমশাই আমার গুরুদেব সম্মানীয় শ্রী অজিত কুমার পণ্ডিতবাবুকে মঞ্চে ডেকে নিচ্ছি, প্রাক্তন শিক্ষক, এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক এবং সহশিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, মঞ্চে উপস্থিত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ, বিশিষ্টজন, এই বিদ্যালয়ের হিতাকাঙ্ক্ষী প্রাক্তন ছাত্র এবং মঞ্চে উপস্থিত আমার সহপাঠী বন্ধু শঙ্কর নারায়ণ মণ্ডল মহাশয় ও এই বিদ্যালয়ের বর্তমান স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে যথাযোগ্য সম্মান শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবাসবাড়িয়া আদর্শ বিদ্যাপীঠের 50 বছর পূর্তি স্মরণে সাহিত্য সভায় আহূত হয়ে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার কথা আপনাদের কাছে তুলে ধরব। এজন্য আমি উৎসব কমিটির সংগঠক পরিচালক কর্মীবৃন্দ সবার কাছেই আবার কৃতজ্ঞতা জানাই। সাধারণত এই সমস্ত আলোচনায় আমরা যে ধরনের দর্শক আশা করি তারা ক্রমশ সংখ্যায় অল্প হয়ে পড়ছেন, কেননা চিন্তা ও চেতনার জগতে বসবাসের অভ্যেস আমরা হারিয়ে ফেলছি। এখন আমরা বিনোদন ও উৎসবে অনেক বেশি সরগরম হয়ে উঠছে। তবুও এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক আমার স্নেহের ছাত্র দিলীপবাবু, অনুরোধ আমি ফেলতে পারিনি, আমি তাই আজকে এখানে এসে আপনাদের সকলকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আজকের আলোচ্য বিষয় বাংলা ভাষা ও বর্তমান প্রজন্ম। ভাষা মানুষের ভাব প্রকাশের বাহন। আদিম মানুষ আগুন জ্বালতে শিখে সভ্যতার যে বীজ পুঁতেছিল, কথা বলতে শিখে তারা সেই সভ্যতাকে আরো এক ধাপ এগিয়ে যায়। প্রকৃতপক্ষে সেই দিন থেকেই অন্যান্য জীবের থেকে মানুষ যে উন্নত তা প্রমাণিত হয়ে যায়। বস্তুত মানুষই একমাত্র জীব যারা সুশৃঙ্খল সুসংগত ও সুবিন্যস্ত ভাষা বলতে পারে। নিঃসন্দেহে মানুষের সঙ্গে ভাষার সম্পর্ক ওতপ্রোত, বয়ে চলা সময়ের মতো এগুলিও গতিময়। জীবন সমাজ সংস্কার সংস্কৃতির বিবর্তন ও পরিমার্জনের পথ ধরে ভাষাও
ছায়া রূপের সাথে সাথে চলে, এক অর্থে ভাষা তাই জীবন্ত বিষয়। আধুনিক ভাষাবিদরা বলেন আমাদের মাথার কঠোর পদ্ধতির মধ্যে এমন একটি সহজাত প্রোগ্রাম কৌশল আছে যার ফলে শৈশব থেকেই মানুষ মোটামুটিভাবে শুদ্ধভাবে কথা বলতে পারে। অবশ্য এ ভাষা অবশ্যই মাতৃভাষা, মায়ের মুখের কথাগুলিকে অনুকরণ ও অনুসরণ করতে করতে শিশুর মাথার মধ্যকার ওই প্রি প্রোগ্রাম কৌশল স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে। প্রতিটি শিশু তাই মাতৃভাষাতেই প্রথম মুখ খোলে। বাঙালির মাতৃভাষা বাংলা, আমাদের ভাষা কিন্তু নব্য আর্য ভাষা, আনুমানিক হাজার কিংবা তার কিছু বেশি সময় এ ভাষার বয়স। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় প্রমাণ করেছেন যে চর্যাপদই বাংলার প্রথম লেখ্য নিদর্শন। তাই সে সময় থেকেই অর্থাৎ আনুমানিক নবম শতক থেকেই একমাত্র পদ্য উপভাষাতেই সাহিত্য পদ্য উপভাষাই সাহিত্য ভাষা হিসাবে প্রচলিত। 1850 শতকের প্রথম পঞ্চাশ বছরে আশপাশ সময় পর্যন্ত এর কোনো রূপান্তর ঘটেনি। এ সময়কার বাঙালির মৌখিক প্রাত্যহিক কথাবার্তার ভাষা নিদর্শন আমাদের কাছে অজ্ঞাত। সুতরাং প্রাচীন বাংলা বাঙালির জীবনের সাথে ভাষা কতখানি সম্পৃক্ত ছিল তা আজও আমাদের কাছে অন্ধকার নয়। 1800 শতকের শেষ 50 বছরে বাংলা সাহিত্যে গদ্যের পাশাপাশি গদ্য উপভাষার প্রয়োগ করতে শুরু করলো। ফলে শব্দ নির্বাচনে, বাক্য বিন্যাসে, সর্বক্ষেত্রেই প্রথানুগত্যের পথ ছেড়ে বাংলা ভাষায় স্টাইল বা শৈলী যুক্ত হল। এরপর রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ও তার উত্তর প্রজন্মের হাতে বাংলা ভাষা সমৃদ্ধিশালী হয়ে চলেছে। এবং এভাবেই ক্রমশ বিশ্বের আধুনিক ভাষাগুলির সমকক্ষ হয়ে উঠেছে বাংলা ভাষা। বাংলা সংস্কৃতের মতো আত্মনির্ভরশীল ভাষা নয়, প্রায় 50,000 সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। একথাও সত্য যে ইংরেজি, আরবি, ফার্সি প্রভৃতি বহু ভাষার বহু শব্দ বাংলায় অবিকৃতভাবে স্থান পেয়েছে। অবশ্য এই পরনির্ভরশীলতা বাংলা ভাষার ক্ষেত্রে অভিশাপ না হয়ে বরং আশীর্বাদ হয়েছে। ভাষা ব্যবহারে তাই বাংলা ভাষাভাষী অনেক বেশি স্বাধীন ও মুক্ত। তাই সংস্কৃত ভাষার চেয়ে বাংলা ভাষা অনেক বেশি গতিময় ও জীবন্ত। বাংলা ভাষার এই গৌরবের কারণেই 20 শতকের প্রথম পর্ব পর্যন্ত বাঙালি ও এ ভাষাকে সম্মানের সঙ্গে গ্রহণ করেছে। এর পেছনে কয়েকটি ঐতিহাসিক কারণও উল্লেখ করা যেতে পারে। বিদ্যাসাগর প্রমুখ মনীষী লেখক বৃন্দ প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার উপযোগী পাঠ্যপুস্তক রচনায় মনোনিবেশ করেছিলেন। তার বর্ণ পরিচয়, কথামালা, আখ্যান মঞ্জুরি ইত্যাদি পাঠ্যপুস্তক সে কথায় প্রমাণ করে। ফলে শিক্ষার ক্ষেত্রে ধীরে ধীরে আমাদের মাতৃভাষা বাংলা মাধ্যম হয়ে উঠতে থাকে। অক্ষয় কুমার দত্ত প্রমুখ চিন্তাবিদ ভূগোল ইত্যাদি বিষয় পাঠ্যপুস্তক বাংলায় লিখে এই বাংলার সহনশীলতা বৃদ্ধি করেন। স্বদেশী যুগে
আন্দোলনের উৎসাহ হিসাবে বাংলা ভাষায় গান, ছড়া, ভাষণ ইত্যাদি ব্যবহৃত হতে থাকে। ক্রমে বাংলা বাঙালির যেসব প্রেমের আবেগের সঙ্গে যুক্ত হয়ে গেল। এজন্য রবীন্দ্রনাথের প্রত্যক্ষ প্রেরণা ও প্রচেষ্টার পাশাপাশি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন প্রমুখের অবদান নিঃসন্দেহে অস্বীকার করা যায় না। স্বয়ং রবীন্দ্রনাথ শিশু শিক্ষার বই লিখলেন সহজ পাঠ, বিজ্ঞান বিষয়ক বাংলায় বই লিখলেন বিশ্ব পরিচয়। মাতৃভাষায় এই সমস্ত রচনা আমাদের বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তোলে। বাংলা বানান সংস্কারে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলেন। ক্রমশ শিক্ষিত বাঙালির মন থেকে ইংরেজি ভাষার প্রতি আনুগত্য কমতে থাকে, বিপরীতে মাতৃভাষার প্রতি গুরুত্ব ও দায়বদ্ধতা বাড়তে থাকে। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, প্রশান্তচন্দ্র মহলনবিশ, সত্যেন্দ্রনাথ বসু, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, গোপালচন্দ্র ভট্টাচার্য প্রমুখ বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানীরা বাংলা ভাষায় বিজ্ঞান বই রচনা করলেন। ফলে প্রতিভাবান বাঙালি বিজ্ঞান শিক্ষার্থীদের মন থেকে ইংরেজি ছাড়া বিজ্ঞান পড়া অসম্ভব এই ভুল ধারণা দূর হতে শুরু করে। নারী শিক্ষার প্রসার বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রকে আরও প্রসারিত করল। কিন্তু দুঃখের বিষয়, বিশ শতকের শেষ অর্ধ থেকে বাংলা ভাষার প্রতি বাঙালির আগ্রহ ও অনুরাগ ক্রমশ হ্রাস পেতে শুরু করে। এর পেছনেও বেশ কিছু কার্যকারণ প্রকট হয়ে ওঠে। বাংলা ভাষাকে শুদ্ধভাবে ব্যবহারের ও শুদ্ধ লেখার ইচ্ছা ক্রমশ বাঙালিদের মন থেকে লঘু হতে শুরু করে। মাতৃভাষার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও শ্রদ্ধাবোধের অভাব ও ইচ্ছা শক্তির আত্মপ্রকাশে বাধা হয়ে দাঁড়াবে। অর্থবান তথাকথিত অভিজাত বাঙালি ইংরেজিকে ক্রমশ নিজেদের শ্রেণীগত পরিচয়ের প্রতীক হিসাবে গুরুত্ব দিতে শুরু করে। অসাবধানতাবশত আমরা বাংলা ভাষার অনেক জানা বানান ও প্রকাশভঙ্গিকে ভুলভাবে প্রয়োগ করছি। কেননা হয়তো আমরা আমাদের দ্বিতীয় ভাষা ইংরেজির মতো বাংলা ভাষাকেও কাজের ভাষা হিসাবে ব্যবহারে সরবরাহ হচ্ছি। মনে রাখতে হবে বাংলা আমাদের প্রাণের ভাষা, আমাদের সুখ্যাতি সূক্ষ্ম ভাবনা, আমাদের মনন, আমাদের মর্জি প্রকাশের ভাষা হলো বাংলা। এভাবে কাজের ভাষা হিসাবে বাংলাকে দেখলে অচিরেই বাংলা ভাষার ওপর বাঙালি অর্জিত অধিকার লঘু হয়ে পড়বে। অনেক ক্ষেত্রে বাংলা ভাষার প্রতি আগ্রহ ও অনুরাগ হ্রাসের কারণে বক্তা বা লেখক বলা বা লেখার সময় দায় ছাড়া মনোভাবের পরিচয় দেন। যেমন তেমন করে একটি বিষয় প্রকাশ করলে যেন দায় মুছে যায়। সে প্রকাশ কতটা নির্ভুল হলো, সঠিক হলো তা নিয়ে মাথা ঘামানো যেন অবান্তর হয়ে যায়। ভাবতে হবে বক্তা বা লেখকের এই দায় সারা ভাব তাকে সচেতন মাতৃভাষাপ্রেমী শ্রোতা বা পাঠকের কাছে হাস্যকর করে তোলে। এ বিষয়ে আমাদের সচেতনতা যখন প্রার্থিত তখন আমরা আরও বেশি দায় সারা হয়ে ক্রমাগত ভুলের ফাঁদে জড়িয়ে পড়ছি। আজকের প্রজন্মের কাছে বাংলা ভাষা সঠিকভাবে ব্যবহারের ক্ষেত্রে দূরদর্শন, বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন সংবাদপত্র বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্গা বানানে দীর্ঘ উকারের ব্যবহার যত্রতত্র সাইনবোর্ডে প্রায়ই চোখে পড়ে। সহযোগী অর্থে সতীর্থ শব্দটি যে ভুল চয়ন, কোনো কোনো সংবাদপত্র সেদিকে নজরই দেয় না। সীতা শীততাপ শব্দটি তো ভুলবশত শীতাতপ নিয়ন্ত্রিত
লেখা বড় বড় শপিং মল, সিনেমা, বিজ্ঞাপন, দূরদর্শনে বড় দৃষ্টিপতি লাগে। বিশেষণ রূপে রূপ তৈরির ক্ষেত্রে অথবা ক্রিয়ার রূপ ব্যবহারে এই যথেচ্ছাচারের বহু ধারণা আছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুস্থ ভাষাবোধের ধারণা রেখে যেতে এ বিষয়ে সার্বিক মনোযোগের প্রয়োজনীয়তা অনুভব করি। অনেকে হয়তো বলতে পারেন পরিবর্তন বা বদলন্ত যুবধর্মের লক্ষণ, কিন্তু স্বাধীনতা কখনোই স্বেচ্ছাচার হতে পারে না। ভাষার মৌলিক গঠনভঙ্গিকে বদল করে কোনো অভিনবত্বই আধুনিকতা হতে পারে না, তা বিকৃতি। সুতরাং নতুন শব্দ চয়নে শব্দের রূপমূলের সঞ্চিত উপাদানমূলক বিশেষত্বগুলিকে অক্ষুণ্ণ রাখা এক অর্থে মাতৃভাষার প্রতি আমাদের ঋণ শোধ, নইলে ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না। নতুন প্রজন্মের মুখে আমরা এমন অনেক নব্য শব্দের ব্যবহার শুনতে পাই, কি শহর কি গ্রামে এই প্রবাহ আজকাল বন্যার জলের মতো হু হু করে বাংলা ভাষার ক্ষেত্রকে প্লাবিত করে চলেছে। নাস্তানাবুদ অর্থে চাটা, অপদস্থ করা অর্থে মুরগি করা, সুন্দর অর্থে ঝাক্কাস, সাজ পোশাকে খুব ক্রেতাগ্রস্ত অর্থে ফান্টুস, বদরাগিকে খেচো পাবলি মাথার গণ্ডগোল বোঝাতে তার কাটা, উত্তম আনন্দ অর্থে ফুটফুস মস্তি, বকবকানির অর্থহীনতা বোঝাতে ভেজাস মাথ, বাজে অর্থে ক্যাচড়া, আষাঢ়ে গল্প অর্থে ভাতের চাক, দিশেহারা মানুষ অর্থে লাট খাওয়া মাল, সরল সাদা সিধে দিয়ে ভিজে দিয়ে সেলাই, চটকদার অর্থে ঝিঙ্কু ইত্যাদি শব্দগুলির ব্যবহার শ্রোতাকে প্রায়শই অস্বস্তিতে ফেলে দেয়। কেননা শব্দগুলির সঠিক অর্থ জানা না থাকলে বক্তব্য সঠিকভাবে উপলব্ধ হয় না। অবশ্য এগুলি অশ্লীল না অপপ্রয়োগ সে বিতর্কে আমি যাব না, তবে বলা যায় এই নব্য শব্দগুলির অকাতর প্রয়োগ বাহুল্য বাংলা ভাষার সার্বজনীনতাকে ক্ষুণ্ণ করছে। এ যেন এক শ্রেণীর কথকের এক শ্রেণীর শ্রোতার উদ্দেশ্যে বলা কথা, তবে কি বাংলা ভাষা ক্রমশ তার মান্য ভাষার গৌরব হারিয়ে কৃত্রিম ভাষায় পরিবর্তিত হয়ে যাচ্ছে? সুদীর্ঘ 33 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে লক্ষ্য করেছি, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে অপরিমিত ভয় কাজ করছে। আবার কেউ কেউ অল্প জ্ঞানের উপর নির্ভর করে বাংলা ভাষা শিক্ষাকে না পড়লেও হয়ে যাবে যাবতীয় একটা অহংকার প্রকাশ করে। শিক্ষিত সমাজেরও কেউ কেউ বাড়িতে নিজেদের আপনজন শিক্ষার্থীদের বাংলা পাঠ্য বিষয় পড়তে দেখলে বা গল্প উপন্যাস জীবনী পড়তে দেখলে অসন্তোষ প্রকাশ করেন, তাদের মনে হয় বাংলা ভাষা বা সাহিত্যের জন্য সময়দান আসলে অপব্যয়। বাংলা ভাষার শিক্ষকরাও কেউ কেউ ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল প্রভৃতি শিক্ষক সমাজে একটু হীনমন্যতায় ভোগায়। এইসব অসুস্থতা আমাদের শিক্ষার্থীদের কোমল মনে চিরস্থায়ী ভ্রান্তি হিসাবে গেঁথে যাচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা শেখার ক্ষেত্রে প্রকৃত আগ্রহের অভাব লক্ষ্য করা যাচ্ছে। যত দিন যাচ্ছে এই সংক্রমণ তত ব্যাপক ও ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে, এটা আমাদের শিক্ষাগত যোগ্যতার পরিচয়কেও ম্লান করে দিচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশ অনেক শিক্ষার্থী ব্যক্তিগত চিঠি লেখা এতই দুর্বল যে এ কাজ তার পক্ষে সম্ভব নয় বলে লজ্জার হাসি হাসে। বাংলা ভাষায় এমন অনেক শিক্ষিত মুখ্যকে পাওয়া যাবে যারা হ্রস্ব ই, দীর্ঘ ই কিংবা হ্রস্ব উ, দীর্ঘ উ, তালব্য স, মূর্ধন্য স বা দন্ত সয়ের পার্থক্য অথবা সন্ধি সমাস, নট্যবিধান, সত্যবিধানের পার্থক্য না জানার অজ্ঞতায় ভুগছেন।
পরীক্ষায় পাশের জন্য বা কাঙ্ক্ষিত নম্বর পাওয়ার জন্য তারা নিজেদের উপর নির্ভর না করে মুখস্থ বিদ্যার উপর বেশি জোর দিচ্ছেন। পরবর্তী কর্মক্ষেত্রে সমোচ্চারিত শব্দের অর্থ পার্থক্য হেতু তাদের লিখিত অংশের অর্থ পাল্টে গিয়ে তা অস্বস্তির কারণ হয়ে উঠছে। নতুন প্রজন্মের স্নেহের শিক্ষার্থীরা অনেকেই বাংলা ভাষাকে শুদ্ধ উচ্চারণ করতে পারছে না, ফলে বাংলা সরব পাশে তারা ভয় পাচ্ছে। শ্রেণীকক্ষে বাংলা বই দেখে পাঠ পড়ার ক্ষেত্রে তারা জাত বর্ণেও নাজেহাল হচ্ছে। সম্প্রতি সর্বশিক্ষা মিশনের করা একটি পর্যবেক্ষণে ধরা পড়েছে যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর পাঠ পড়তে পারে না প্রায় 40%, আবার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর পাঠ করতে পারে না প্রায় 60%। এই সমীক্ষাই আমাদের বুঝিয়ে দেয় বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে উচ্চারণের শুদ্ধতা নিয়ন্ত্রণ করা আমাদের কাছে কতখানি আবশ্যক। শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষাকে যে মায়ের দুধের সঙ্গে তুলনা করা হয় তা আজ প্রায় সকলেই জানেন, কিন্তু তার প্রয়োগ ক্ষেত্রে ব্যাপকতার দিকগুলি অনেকেই আমরা আজ ঘুরতে বসেছি। ক্রমিক সংখ্যা অনুসারে বলতে গেলে বলতে হয় এক, শিক্ষার সঙ্গে জীবনকে মেলাতে গেলে কেবলমাত্র মাতৃভাষাই তার সক্রিয় মাধ্যম হতে পারে। দুই, মাতৃভাষার মধ্যে দিয়েই বিষয় বা জ্ঞান গ্রহণ বা প্রদানের কাজ সবচেয়ে প্রিয় ও তৃপ্তিকর হতে পারে। তিন, মাতৃভাষার মধ্য দিয়েই বুদ্ধির বিকাশ বৃদ্ধি অব্যাহত ও সাবলীল থাকে। চার, মাতৃভাষার মধ্য দিয়েই সামাজিক ও মানবিক সম্পর্ককে আমরা আন্তরিক করে তুলতে পারি। পাঁচ, সৌন্দর্য চেতনা ও সৃজনী শক্তির স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত প্রকাশের একমাত্র সহায়ক হল মাতৃভাষা। সুতরাং আমাদের মাতৃভাষা বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষার ক্ষেত্রে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে আমার দু একটি পরামর্শ আমি তুলে ধরতে চাই। তোমরা বাংলা ভাষাকে প্রথম ভাষার মর্যাদা ও সম্মান দিয়ে পাঠ গ্রহণ করতে শুরু করো। বাংলা সাহিত্যকে তোমরা মনন চেতনা দিয়ে উপলব্ধি করার চেষ্টা করো। ব্যাকরণের নিয়মগুলি ভালো মতো শিখে বিজ্ঞান ভিত্তিক প্রয়োগে দক্ষ হতে চেষ্টা করো। সুন্দর হস্তাক্ষরে বাংলা লেখা অভ্যাস তৈরি করো। যুক্ত ও যুগ্ম ব্যঞ্জনগুলির উচ্চারণ অ আ এ ধ্বনির উচ্চারণের বৈচিত্র্য, সন্ধিবদ্ধ পদের উচ্চারণ, জ ফলার উচ্চারণ বৈচিত্র্য ভালো করে শিখে সরব পাঠে অভ্যস্ত হয়ে ওঠো তোমরা। বাংলা শব্দের আভিধানিক অর্থ, লক্ষণার্থ ও ব্যঞ্জনাগত অর্থ ভালো করে জানবে, উপলব্ধি স্তরে এনে সেগুলিকে বুঝে মনে আনবে। অবসর সময়ে আরও বেশি বাংলা গল্প কবিতা সাহিত্যের বই পড়ার শখ তৈরি করো না, এগুলি কোনো কষ্ট কঠিন পথ নয়। নিজের মনে নিজেকে শিক্ষিত করে তোলার ইচ্ছা জাগ্রত করো, তাতেই হবে। আর ভয় কি, সঙ্গে তো আছেন শিক্ষক শিক্ষিকাগণ, তারা তোমাদের সাহায্য করবে। হাত বাড়াও, দেখবে তারাও হাত বাড়িয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট সবাইকে মনে রাখতে হবে বাংলা শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষাকে মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়েছে বৈজ্ঞানিকভাবে। তাই কেবল সাহিত্য নয়, ভূগোল ইতিহাস বিজ্ঞান অঙ্ক সর্ববিষয় পাঠের মাধ্যম হলো বাংলা। এখন এমনকি যখন আমরা ইংরেজি পড়ি বা লিখি তখনও একটা বাংলা অনুবাদ আমাদের মনের ভেতরে ভাসতে থাকে। সুতরাং বাংলা ভাষা শিক্ষায় গুরুত্ব না দিয়ে উপায় নেই। প্রাথমিক স্তর থেকেই বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদের পদ্ধতি নির্ভর বৈজ্ঞানিক প্রণালী প্রয়োগের মধ্য দিয়ে সে কাজ করে যেতে হবে। পড়ার শুদ্ধতা ও লেখার শুদ্ধতাই আমাদের বাংলা ভাষার হীনতা থেকে আমাদের মুক্ত করতে পারবে। সবার শেষে আমি বলবো,
এই বাংলা এমন একটি ঐতিহ্যশীল ভাষা যে বিশ্বের সমস্ত অভিনব এবং সমৃদ্ধ ভাষার সঙ্গে বাংলাকে এক কূটিতে বসানো হয়। আমরা সকলেই জানি কেবল বাংলা ভাষাকেই মাতৃভাষা হিসাবে দাবি করে একটি নতুন দেশ বাংলাদেশের জন্ম হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য ঘটনা। এবং তাদের সেই লড়াইকে বিশ্বের মানুষ সম্মান জানাতে 1997 সাল থেকে 21শে ফেব্রুয়ারি দিনটি বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আমাদের বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথই নোবেল পুরস্কার পেয়ে বাংলা ভাষার সঙ্গে বিশ্বের পরিচিতি ঘটিয়েছেন। যে ভাষার এত সমৃদ্ধি, এত জ্ঞানী গুণীজনের আবির্ভাব, যে ভাষাকে মানুষ তার স্বাধীনতার ভাষা বলে মনে করেন, সেই ভাষার প্রতি আসুন আমরা অনীহা ত্যাগ করি, সেই ভাষার প্রতি আমাদের আগ্রহ বৃদ্ধি করি, সম্মান বৃদ্ধি করি, তাহলে নিশ্চয়ই বাংলা ভাষা আবার তার পুরনো মর্যাদা ফিরে পাবে। এই বলে সংশ্লিষ্ট সবাইকে আবার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। স্যারকে ধন্যবাদ জানাবো না, স্যারকে প্রণাম জানাই। আমি আমার আর এক মাস্টারমশাই আমার কাছে, তিনি আমাকে উনি অনেকভাবে গাইড করে, ভুল ত্রুটি শুধরে দেয়। মাননীয় এই সভায় বাংলা ভাষা ও বর্তমান প্রজন্ম নিয়ে দ্বিতীয় পর্বের দ্বিতীয় আলোচক হিসেবে আমরা সম্মানীয় শ্রীযুক্ত শঙ্কর নারায়ণ মণ্ডলবাবুকে মঞ্চে ডেকে নিচ্ছি। মোহাম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠ প্রাক্তন শিক্ষক। মঞ্চে উপবিষ্ট সকলকে, যারা গুণীজন আছেন সকলকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, আন্তরিকতা এবং ভালোবাসা জানিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। বাংলা ভাষা, সাহিত্য ও বর্তমান প্রজন্ম, আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষাই বাংলা। শিশু প্রথম যখন পৃথিবীর আলো দেখে তখন মাটাকেই সে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করে, আর সেই থেকেই তার জীবনে বাংলা ভাষা আষ্টেপৃষ্টে জড়িয়ে যায়। এ ভাষাকে ছেড়ে যাওয়া তার পক্ষে বোধহয় সম্ভব না। এই ভাষায় পরবর্তীকালে সে স্বপ্ন দেখে, মনের আলাপচারিতা প্রকাশ করে, প্রিয়জনদের সঙ্গে তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। যে ভাষার মায়ের ভাষা, সে ভাষাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। এ ভাষা আমাদের সমগ্র জীবন সত্তার সঙ্গে যুক্ত, সামাজিকতার বন্ধন, স্নেহ প্রেম, ঘৃণা লজ্জা ভয় সমস্ত কিছু প্রকাশ এই ভাষাতে। এই ভাষার মধ্যে যে একটা মাধুর্য আছে, এই ভাষার মধ্যে যে একটা ঐশ্বর্য আছে, সেটা কোনোভাবেই অস্বীকার করতে আমরা পারি না। আর পারি না বলেই এই ভাষার আমাদের চেতনায়, আমাদের মনে মননে স্বপ্নের মতো এই ভাষা আমাদেরকে ঘিরে রাখে, মায়ের ভাষা তো। সুতরাং এই ভাষাকে কোনোভাবে এড়িয়ে চলা যাবে না। আর একটা সবচেয়ে বড় ব্যাপার হলো, এই ভাষা তো আমাদের স্বপ্ন দেখাতে যেমন শেখায়, তেমনি বৃহত্তর জগৎ জীবন সম্পর্কে জানার যে চাবিকাঠি, সে এই ভাষাতেই কিন্তু খুঁজে পাওয়া যায়। ওপার বাংলার কবি শামসুর রহমান একটা সুন্দর কথা বলেছেন ভাষা নিয়ে, তোমাকে উপরে নিলে বলো তবে কি থাকে আমার, চোখের তারার সঙ্গে ভাষার তুলনা করেছেন। চোখের তারাকে যেমন উপরে ফেলা যায় না, ভাষাকে তেমনি উপরে ফেলা যায় না। ভাষা আমাদের জীবন থেকে চলে গেলে আমরা ছন্দহীন হয়ে পড়ি, আমরা আমাদের জীবনে চলার পথ স্বচ্ছন্দ করতে পারি না। এবং পারি না বলেই ওপার বাংলায় ভাষা নিয়ে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল, অবশ্য সুন্দর বলবো না, অনেকটা রক্তক্ষয়ীও বটে। 1948 সালে পাকিস্তান সরকার ঘোষণা করেছিল
বাংলা ভাষার চর্চা করতে হবে আরবি হরফে, বাংলায় নয়। কিন্তু পূর্ব পাকিস্তানের বাঙালিরা এ ব্যাপারে তাদের প্রতিবাদ ঘোষণা করল, কেননা এতে তাদের সংস্কৃতি, এতে তাদের বাঙালির অপমান সংঘবদ্ধ হলো, জোট বাঁধল। এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রাণ দিতে হলো কয়েকজনকে। ভাবুন ব্যাপারটা, যে ভাষার নিয়ে এত উত্তাল হয়ে উঠল, সে ভাষাকে ভালো না বাসলে, তার প্রতি আন্তরিকতা না থাকলে কেমন করে এই জাতীয় একটা পরিস্থিতি তৈরি হয়? আমাদের দেশে ঠিক তেমনটা বোধহয় হয়নি। আমরা ভাষাটাকে অনেকটা কেজোভাবে গ্রহণ করছি, আমরা ভাষাকে আমাদের জীবনের সঙ্গে অঙ্গীকৃত করতে পারছি না অনেক ক্ষেত্রে। সে কারণেই তো আজকের দিনে যুব সমাজের কাছে অনেকটা সংক্ষিপ্ত ভাষা হাই হ্যালো দিয়ে আমরা ব্যাপারটাকে খুব সহজে এড়িয়ে চলার চেষ্টা করি। কেন, বাংলায় কি এই সমস্ত কথা বলা যায় না? বাংলা ভাষার যে বর্ণমালা, এই বর্ণমালার যে একটা মহত্ব আছে, এই যে একটা মর্যাদা আছে, সেটা আমরা অনেকেই বোধহয় বুঝি না। আর বুঝি না বলেই বাংলা বর্ণমালাটাকে খুব সুন্দর করে ব্যবহার করতেও অনেকে শিখিনি। সেই কারণেই অনেক ক্ষেত্রে ছেলেমেয়েদের কাছে প্রশ্ন আসে, দুটো ব কেন, বাবা এই যে তিনটে স। এক জায়গায় আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, এক জায়গায় একটা ইন্টারভিউতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সেখানে আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা আপনি কী করেন? না আমি পড়াই, টিউশন পড়াই। ঠিক আছে, তাহলে আপনি বলুন, আমরা মেদিনীপুরের অধিবাসী, আমাদের উচ্চারণের ক্ষেত্রে অনেকগুলো অসুবিধা আছে, বিশেষ করে স্বয়ের দোষ। আমরা তালব্যসহ মধ্যমসহ দন্তসহ এটা ঠিকমতো উচ্চারণ করতে পারি না, পারি না বলেই আমরা আমাদের মেদিনীপুর থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় যখন যাই অনেকটা হাস্যকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদের। অনেক চিন্তা করে উত্তর দিতে পারলো না। আমি বললাম, কেন, এটা তো খুব সহজ ব্যাপার। আমরা যদি আমাদের বর্ণমালাতে যে তিনটে স্বয়ের যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো যদি সঠিকভাবে দেখিয়ে দিতে পারি, তাহলে বোধহয় কোনো অসুবিধা থাকে না। এই জাতীয় ব্যাপারগুলো আজকালকার দিনে একেবারে ছোট স্তর থেকে, শৈশব থেকে শিশুদের যদি একটু করে বোঝানো যায়, তাহলে বাংলা ভাষার ব্যাপারে আমাদের যে অসুবিধাগুলো আছে, বাংলা ভাষা উচ্চারণের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়, সেগুলো অনেকটা দূর করা যেতে পারে। এক জায়গায় একটা অভিজ্ঞতা থেকে বলি, আমার স্কুলটা ছিল অনেকটা দূরে, আমার বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। প্রথম প্রথম সাইকেলে যাতায়াত করতাম, একটা ক্লাব ঘরের সামনে দিয়ে যেতে হতো। সেই ক্লাব ঘরের দেওয়ালটা ছিল মাটির, মাটির সুন্দর প্রলেপ দেওয়া, বেশ সুন্দর করে সাজানো, কিন্তু লেখা আছে বিজ্ঞাপন দেবেন না। খটকা লাগলো, না তো বিজ্ঞাপন দেবেন না কথাটা তো নেই। ভাবলাম বানানটা একটু গোলমাল আছে, ঠিক আছে ওদের কাউকে ডেকে না হয় বলা যাবে। খুঁজে খুঁজে একজন পরিচিত ছেলেকে বললাম, ভাই দেখো তোমাদের দেওয়ালে এই বিজ্ঞাপন বানানটা একটু ভুল আছে, একটু শুধরে নিও। আমার দিকে কেমন করে তাকালো, তাহলে ঠিক আছে যদি তাতেও যদি একটু সংশোধন হয় অনেকটা ভালো। পরের দিন দেখলাম মাঝের একটা অংশ কাদার প্রলেপ দেওয়া। কী হলো ব্যাপারটা? লেখা আছে বিপন দেবেন না, তার মানে ওই যে ইয়ে বর্গজীয় কিংবা বর্গজীয় ইয়ে হবে যে অংশটা, সেই অংশটাকে কাদার প্রলেপ দিয়ে দেওয়া হয়েছে। ভাবলাম কী হলো এটা, এটাও তো ঠিক হলো না।
তারপরে দিন দেখলাম, তারপরে কয়েকদিন পরে অবশ্য দেখলাম গোটাটাই কাদার প্রলেপ দিয়ে দিয়েছে, সংশোধন আর হলো না। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো একটু যদি আলোচনার মধ্য দিয়ে, ব্যাপারগুলো তো সাধারণের কাছে যাচ্ছে, ছেলেমেয়েরা দেখছে, সুতরাং তাদের কাছে এই বানানগুলো ভুলভাবে যাক এটা নিশ্চয়ই কাম্য নয়। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে। আর একটা গল্প বলি, একজন ভদ্রলোকের গাড়ির পেছনে লেখা ছিল আশীর্বাদ। আমি পড়তে গিয়ে খটকা লাগলো, আমার লেখা নেই আশীর্বাদ, লেখা নেই, সেখানে লেখা আছে আশীর্বাদ। আমি ভদ্রলোককে বললাম যে দেখুন আপনার গাড়ির পেছনে লেখাটা একটু ভুল আছে। ভদ্রলোক আমাকে বললাম কী ভুল আছে? আচ্ছা আপনি দেখুন, দেখে যদি ঠিক করতে পারেন তাহলে তো ভালো। তিনি কিছু খুঁজে পেলেন না, যেখান থেকে লিখিয়েছিলেন সেখানে গিয়ে বললেন, তারা বলে দিল না এটা ঠিক আছে, কোনো ভুল নেই, ঠিক আছে। আসলে এই যে লেপ পরের বা বর্ণের মাথায় যাবে এই ব্যাপারটা মাথায় নেই, এই ব্যাপারগুলো ভুল হয় অনেক ক্ষেত্রে। আরো একটা গল্প, একটি মেয়ে নাম অপর্ণা, তো লেপটা যেখানে যাওয়ার কথা অপর্ণা, কিন্তু সে লেখে কিন্তু অর্পণা, রেপটা একটু গণ্ডগোল হয়ে গেছে। ঠিক সেই হিসেবে এই গোলমেলে ব্যাপারটা ব্যাংকের পাসবই খুলতে গিয়েও হয়েছে, পরবর্তীকালে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তার মানে সে জানে যেটা লিখছে আবার অন্যটা, তার এই যে জানা ব্যাপারটা এবং প্রয়োগের ব্যাপারটার মধ্যে যে তফাৎ থেকে যাচ্ছে, এই তফাৎগুলো দূর করা দরকার। তার মানে আমরা বাংলা ভাষা সঙ্গে বর্ণের যে সংযোগ, বর্ণগত যে বিশেষ বৈচিত্র্য বানানের ক্ষেত্রে আছে, সেই ব্যাপারগুলো অবশ্যই আমাদের মনে রাখা দরকার। আর সেক্ষেত্রে যদি আমরা সতর্ক হই তাহলে বোধ হয় এই ভুলগুলো শুধরে যাবে। আমাদের দায়িত্ব তো তাই, পরবর্তী প্রজন্মের কাছে ভুল ব্যাখ্যা হোক, পরবর্তী প্রজন্ম ভুল শিখুক, এটা নিশ্চয়ই আমরা কখনোই চাইব না। আর চাইব না এই বোধটুকু যদি আমরা আজ থেকে তৈরি করি, তাহলে পরের দিনগুলো আমাদের কাছে অনেকটা অনেকটা ভালো হবে। আর এটা তো ঠিক, একটা ভালো কাজ যদি আমরা করতে পারি, একটা ভালো জিনিস যদি আমরা পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতে পারি, তাহলে খুব সুন্দর হয়, ভালো লাগে। কেননা ভালো লাগার ব্যাপারটা অন্য কেউ এসে আমাদের উপর চাপিয়ে দেবে এটা হয় না, আমাকে ভাবতে হবে আমি ভালো করব, ভালো হবে, এই বোধটা সকলের মধ্যে যদি আমরা রাখি তাহলে একটু একটু করে এই ত্রুটিগুলো সংশোধিত হতে থাকবে। তাই বাংলা ভাষার ক্ষেত্রে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদের কিন্তু দূর করা দরকার। এখানে যারা মাস্টারমশাই, অনেককে দেখেছি, দোষ নেবেন না, অনেক শিক্ষিত মানুষকে বলতে শুনি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত তো নয় এটা ব্যক্তিগত, উচ্চারণটা অন্যরকম হবে, তাই যদি হয় তাহলে ব্যাপারটা ব্যাপার হবে, ব্যথাটা বথা হবে, এই জাতীয় উচ্চারণগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তর্কের বিষয় এসে যায়। না, এর মধ্যে কোনো তর্ক নেই, এর মধ্যে যুক্তি আছে, এর মধ্যে নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা শেখাবো ছোটদের কাছে, এই নিয়মগুলো তুলে ধরার চেষ্টা করব, তাহলে বোধ হয় পরবর্তীকালে ভুল ব্যাপারটা আর ভুল হয়ে থাকবে না। বাংলা ভাষার একটা বিরাট ক্ষমতা আছে, যে ক্ষমতা দিয়ে আমরা বৃহত্তর জ্ঞান ভাণ্ডারের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি। পুরাতন কবি থেকে আরম্ভ করে
আধুনিক কালের রবীন্দ্রনাথ, সকলে কিন্তু বাংলা ভাষার ব্যাপারে সুন্দর সুন্দর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। বাংলাকে সুন্দর করতে হবে, আমাদের জীবনের মতো সুন্দর। আমরা যদি আমাদের সাজ পোশাক, আমাদের চলন, আমাদের কথা বলা, আমাদের ব্যবহার আচার এইগুলো যদি সুন্দর করতে পারি, তাহলে এটাও সুন্দর করতে অসুবিধা কোথায়? অসুবিধা বোধ হয় নেই, এবং সেই বোধটা আমরা আমাদের সর্বক্ষণের ক্ষেত্রে বজায় রাখার চেষ্টা করব। তাহলে বাংলা ভাষার ত্রুটিগুলো সংশোধিত হবে, এবং আমরাও পরবর্তী প্রজন্মের কাছে একটা ভালো কিছু দিতে পারলাম, এই আত্মপ্রত্যয়টুকু থাকবে। তাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পূর্ববর্তী বক্তা, আমার ভ্রাতৃপ্রতিম অজিতবাবু বাংলা ভাষার উপর যে বিষয়গুলো আলোচনা করে গেছেন, সে বিষয়ের বাইরে আর নতুন করে বলার বোধ হয় কিছুই নেই। তাই আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করলাম। সকলকে আরেকবার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার। আমি শঙ্করবাবু একটি কবিতা পড়বে, একটি বাংলা ভাষার উপরে তার লেখা। শঙ্করবাবু একটু কবিতা পড়বে। আসলে আমরা এখানে পারিবারিক শৃঙ্খলা যেমন থাকবে, তেমনি আমাদের মধ্যে সহানুভূতি, ভালোবাসা, ঐক্য, প্রীতি এই বোধগুলো বজায় থাকবে। ঠিক এইরকম একটা অবস্থা একটা শিশুর মধ্যে কেমন করে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে, তারই একটা কবিতা আমার নিজেরই লেখা আমি পড়ছি। কবিতার নাম ভাল লাগে না। মা বলে তার কাছে ডেকে, মুক্তি কেন ভার, তোমরা খালি ঝগড়া করো, ভাল লাগে না আর। সাপটা জবাব খোকার মুখে, এমন কেন হয়, বাবা কেন তোমার থেকে অনেক দূরে নয়, কেমন করে বলবে তারে কি যে ব্যাপার খানা, বড় হলে বুঝবে সবই, এ তো সবার জানা। মনের কথা মনেই থাকে, বলে কেবল মুখে, ছোট সংসার খুশি থাকি, বলবে কোন সুখে, বোঝে না সব বাঁকা কথা, কি আছে তার মানে, শক্ত কথা বুঝবে কিসে, জীবন ভাবনা গানে। আমি বলি এমনভাবে চলতে যদি থাকে, সরল জীবন হোঁচট খাবে নানান বাঁকে বাঁকে, আমরা যদি বাবা ও মা একটু জায়গা ছাড়ি, ভরবে সুখে জীবনখানা, স্বর্গ হবে বাড়ি। নমস্কার। ধন্যবাদ স্যারকে। আমরা বাংলা ভাষার উপরে তিনি তার স্বরচিত কবিতা শোনালেন। আর একজন আলোচক আমাদের ছিলেন আমাদের সঙ্গে, ওনার কাছ থেকে একটি ছোট্ট গল্প শুনে নেব। স্যার ওখানেই বলে নিন। সবার আগে এলো যুবি, সময় নষ্ট না করে হ্যারেন্ডা গাছের ঝোপ থেকে বের করে আনল বিভিন্ন মাপের সামনে একখানি মাঠ, মাঠের মাঝখানটা ন্যাড়া করে চুবিরা পিচ তৈরি করেছে। পিচের কিনারে ছোট ছোট তিনটি করে গর্ত, চুবির স্টাম্পগুলো পুঁতে দিল। তারপর একে একে এলো মন্টু, সোনা, বাবলু, অনু, পল্টু, বিশুরা। ওরাই পরাষ্টরা ক্রিকেট টিম, মাঝে মাঝে খেলতে যায় এপাড়ায় সেপাড়ায়, তারাও এসে খেলে যুবিদের মাঠে। বাবলুর হাতে একখানি কাঠ, ওটা ওদের ব্যাগ। বাবলুর বাবা কাঠ মিস্ত্রি, অনেক কেঁদে কটিয়ে বাবলু ওটা তার বাবাকে দিয়ে তৈরি করে দিয়েছে। এখন ওটা বাবলুর কাছে থাকে, বাবলুই মেরামত করে। প্রতিদিন খেলার সময় সে সঙ্গে করে ওটাকে আনে। পর্টার হাতে বল, পর্টার মামা বিদেশের বড়
চাকরি করে। প্রতি বছর পুজোর সময় সে পল্টাদের বাড়ি আসে, পল্টা মামাকে পটিয়ে তিনটে করে ক্রিকেট বল কিনে দেয়, তাই দিয়ে চলে সারা বছর। বল হারিয়ে গেলে সবাই চাঁদা তুলে নতুন কেনে। জুমির কাজ প্রতিদিন মাঠ সাজানো, ও আগে ব্যাট করার সুযোগ পায়, ও সচিন হতে চায়, ব্যাটও করে জোরে, ও মারলে বল বাউন্ডারি না হয়ে থামে না, বলের পিছনে পিলপিল করে ফিল্ডার ছোটে, আর মনে মনে জুবি হাসে, কেননা সে জানে নিশ্চয়ই চার পাবে। সনাবেশ তাবড় ছেলে, গায়ে বতরে সবার চেয়ে এগিয়ে, ভালো না খেললে ও ঝগড়া করে, ওকে দু তিনবার আউট না করলে ব্যাট ছাড়তেই চায় না। LBW বা ক্যাচ আউট হলে তো কথাই নেই, সোনা ঠিক বুঝিয়ে দেবে বল উইকেটের সোজা আসেনি, বাতা একেও লাগেনি। কিন্তু ম্যাচের খেলায় সোনার মতো ওভার বাউন্ডারি ওদের দলের কেউই মারতে পারে না, বল সাই সাই করে উড়ে গিয়ে সীমানার বাইরে, বাইরে ফেলার মতো কবজির জোর সোনারই বেশি। ওরও ভালো ফিল্ডার, ওর দুদিক দিয়ে বল যাওয়ার কোনো উপায় নেই, ছাপ দিয়ে পড়েছে বল ধরবে। অনুর পছন্দ কভারে দাঁড়িয়ে বল ধরা, ওর হাতে ক্যাচ যাওয়া মানে নিশ্চিত ব্যাটসম্যান আউট, বড্ড অন্যমনস্ক অনু, ওটা ওর দোষ। তাই ম্যাচের খেলার সময় ওর হাত থেকে ক্যাচ পড়বেই পড়বে। পিসু আর পলটা বোলার, পিসার স্পিড আর পলটার জোর গতিতে বিপক্ষ নাজেহাল হয়ে যায়। দু একটা ট্রফি ওরা যে আনে না তা কিন্তু নয়, সেগুলি সব জুবির ঘরে গুছানো আছে। জুবি আজ বেশিক্ষণ ব্যাট করতে পারবে না, পলটার একটা আউটফিট অফ স্টাম্পের সামান্য বাইরে পড়ে আরও বাইরে যাওয়ার মুখে জুবি ব্যাট গদার মতো ঘুরান, ব্যাটের কানায় লেগে বল কভারে যেতেই অনু উড়ে গিয়ে ধরে নিতেই জুবি আউট হয়ে গেল। মন্টু এগিয়ে এসে বলল, তোর ওই এক দোষ জুবি, বাইরের বল খেলতে পারিস না, জুবি ছাড়ার পাত্র না। কম রানে আউট হওয়ার পর তার মেজাজ খাট্টা হয়ে গিয়েছে, সচিন ওভাবে বেশি আউট হয়, আসলে ওটা দোষ নয় হয়ে যায়। বিশু জুবিকে বোঝাতে চায়, গিলক্রিস্টকে দেখিস নি, ও তো চালিয়ে খেলে, তবু ছাড়ার পরও কিন্তু অনেক আগেই বুঝতে পারে। জুবি জোর হাত মেরে ছাড়ো তো কোথায় সচিন আর কোথায় গিলক্রিস্ট, ঝগড়া থামার আগে সোনা ব্যাট হাতে টিজে চলে আসে, সেখান থেকে হাত দেয় নে বল কর, সবাই অবাক। জুবির পর বাবলু ব্যাট করতে নামে পান হাতি, সৌরভের একটা লেখা পড়ে বাবলু ঠিক করে ফেলেছিল ডান হাতি জুবির পর সেই আসে ডান বাম কম্বিনেশন, এতে বিপক্ষ চাপে পড়ে যায়। কিন্তু কোনো কথা শুনল না সোনা, তার সাপ জবাব ঝগড়া করে সময় নষ্ট করলে সন্ধ্যা হয়ে যাবে, ব্যাট আর আমি পাব না। সোনাকে হটানো মুশকিল, কিছু এলো বল হাতে, তার বল ড্রপকে সাপের মতো বাঁকে, যেই না সোনা পা দিয়ে বিশুর বল খেলল, অমনি সারা মাঠ জুড়ে চিৎকার হাউস ব্যাট, সোনা ব্যাট ছাড়েনি, তেড়ে যায় পাশের অন্য পলটার থেকে। দেখিস নে স্পিনারদের কেমন পা দিয়ে খেলে দ্রাবিড়, কেউ কি তবে কি কেউ আউট দেয়, পলটা বারবারই বরাবরই একটু ভিতু, সোনাকে তেড়ে আসতে রেখে সে একটু কুকড়ে যায়, কিন্তু বিশুর পরের বলটাই নিজেকে আর সামলাতে পারে ওই সোনা। লেগ স্টাম্পে বল পড়ে সামান্য একটু স্পিন করলো, পিছিয়ে গিয়ে খেলতে গিয়ে হুড়মুড় করে স্টাম্প ছুটে পড়ে গেল, সবাই হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। সোনা সহজে মেনে নেয়নি, হাতের ব্যাট ছুঁড়ে দিয়ে বলল, আমার দাঁড়াতে না দাঁড়াতেই বলটা করেছিস বিশাল, সকলে জানে কিছুক্ষণ সোনা গজ গজ করবে। পলাশ ডাঙ্গা হাই স্কুলে ক্লাস সেভেনের ছাত্র ওরা, সেদিন ফোর্থ পিরিয়ডে নোটিশে মাস্টার মশাই নলিনীবাবু নোটিশ দিয়েছেন স্কুলের ক্রিকেট দল করা হবে, ছাত্ররা যেন সাড়ে তিনটায় মাঠে যায়, এমন নোটিশ কিন্তু প্রত্যেক বছর হয় না। দেবু প্রসাদ দেশ মলয়দের মতো স্কুলের
পাকা পাকা কয়েকজন মাধ্যমিক পাস করে গেছে, এবছর তাদের শূন্যস্থান পূরণ হবে। এ নিয়ে চুমি চুমিরা খুব বেশি ভাবেনি, তারা এখনো বেশ ছোট, এইট নাইনের ছেলেরাই সুযোগ পেয়ে যাবে। 3:30টায় চুমিদের দল খেলার মাঠে উপস্থিত। নলিনীবাবু থ্রিপুচকে বললেন, তোদের কাউকে দিয়ে হবে না, সব রোগাপটকার দল। নলিনীবাবুকে সবাই ভয় করে জগের মতো, তিনি নিয়ম মানেন প্রচুর ভাবে। নলিনীবাবু নিজের থেকে বলেন, জানিস আমাদের খেলতে হবে শিমুলমণি স্কুলের সাথে, ওরা হায়ার সেকেন্ডারি, সব বড় বড় ছেলে খেলবে। দেবাপ্রসাদ কেষ্ট মহাই তো এখন ওই স্কুলের ছাত্র। সকলে মাথা নাড়লো, যেন সব কিছু বুঝে গেছে। নলিনীবাবু জেদি মানুষ, খেটে খুঁটে দল তৈরি করার একটা নাম আছে ওনার, গ্রামের সকলেই জানে খেলোয়াড় গড়েন নলিনীবাবু, আর শিমুলমণি স্কুল তাই নিয়ে ট্রফি জেতে। শিমুলমণি স্কুলের গেমস টিচার বরদাবাবু ছেলেদের নিয়ে অত খাটেন না, ছেলেরা যখন মাঠে প্র্যাকটিস করে বরদাবাবু দাঁড়িয়ে পাঞ্চিবান, তবু তার স্কুল রাজ্য আন্ত স্কুল প্রতিযোগিতায় চান্স করে নেয়। বরদাবাবু বলেন, আসলে কোচ তো আর মজুর নয়, কতর দিয়ে খাটবে, মগজ মগজ চাই। বরদাবাবুর কথা শুনলে নলিনীবাবু তেলে বেগুনি হয়ে যান, মগজ না ছাই, বাইরে থেকে ভালো খেলোয়াড় নিয়ে নিজের স্কুলের ছাত্র বলে দেখিয়ে দিয়ে ম্যাচ জেতার জন্য কোচের দরকার হয় না, বড়দারা চিরকালই ওরকম ফুলঙ্গুল। নলিনীবাবু এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি এবং আমি আমাদের যারা আছেন তাদেরকে বলবো স্যারদেরকে একটু অফিস রুমে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমরা পুরস্কার বিতরণ সভা এই পর্বের অনুষ্ঠানে যাব। করে নিচ্ছি সেই সঙ্গে আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রীযুক্ত ব্রজকিশোর মণ্ডলবাবুকে। ওনার নাম প্রধান অতিথি হিসেবে আমি প্রধান অতিথি হিসেবে ওনার নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। ওনাকে ব্যাজ এবং চন্দন পরিয়ে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। স্মারক সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। দিদিমণিরা রয়েছে, দেবরাজ আছো, চলে আসবে সকলে, মদনবাবু আছেন, আপনাদেরকে ওনাকে সম্মানের জন্য সম্মান জানানোর জন্য আপনারা একটু এগিয়ে যাবেন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য যে সমস্ত অতিথিবর্গ আছেন আপনাদেরকে আমরা বরণ করে নিয়েছি। কানাইবাবু এসছেন দ্বিতীয় পর্বে, ওনাকে একটু চন্দনের টিপ দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। আর যারা আছেন প্রত্যেককে আমরা বরণ করে, আনোয়ার সাহেব এসছেন, ওনার দ্বিতীয় পর্বে, ওনাকে একটু চন্দনের টিপ দিয়ে বরণ করে নিতে বলছি। সম্মানীয় সভাপতি এবং প্রধান অতিথি মহাশয়কে প্রদীপ প্রজ্বলনের জন্য কাছে আসতে জানাবো, প্রদীপ প্রজ্বলনের কাছে। অন্যান্য অতিথিবৃন্দকে অনুরোধ করবো আপনারাও সহযোগিতা করুন। আর এরই সঙ্গে আমাদের বাবা গঙ্গাধরজির মন্দির প্রাঙ্গণে এই সুবর্ণ জয়ন্তী উৎসবকে আলোকোজ্জ্বল করে রাখবার জন্য আতসবাজি ঘোষণাই চলবে। ছাত্ররা শুভেন্দুবাবু মঞ্চে আসবেন, শুভেন্দুবাবু অনুরোধ করছি আপনি মঞ্চে আসবেন প্লিজ। Yeah.
সংস্কৃতি দ্বিতীয় দিনে সান্ধ্যকালীন অনুষ্ঠানে শুভ সূচনা হচ্ছে। প্রদীপ প্রজ্বলন করছেন বিশিষ্ট অতিথিজনেরা। প্রত্যেককে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে জ্ঞানের প্রতি খুব সুন্দর পরিবেশে একেবারে সুবর্ণ জয়ন্তী উৎসবের একেবারে শেষ লগ্নে আজকের এই পুরস্কার বিতরণী সভা এবং সুন্দর আলো রোশনাই স্কুলের একটা মর্যাদার জানান দিয়ে যাচ্ছে। আতশবাজি সহ অন্যান্য আঙ্গিকগুলো খুব তাৎপর্যপূর্ণ। সভা শুরু হচ্ছে এবং সভাতে আমি আমার দিলীপবাবুকে অনুরোধ করব, তিনি সভাটি পরিচালনা করবেন এবং আমরা সবাই মিলে সভাটিকে একটু উপভোগ। সম্মানীয় স্যারের আদেশ শিরোধার্য করে আমি আপাতত মাইক্রোফোন আমার হাতে নিলাম। আমরা এখন শ্রদ্ধেয় স্যার সুধাংশুবাবুর কাছ থেকে শিববন্দনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আরেকটি মাঙ্গলিক সূচনা আমরা সূচিত করব। উদযাপন কমিটির পক্ষ থেকে কৈশোরের নব শান্তিনিকেতন ভূমিষ্ঠ হয়েছিল 1 জানুয়ারি 1967। তারপর হাঁটি হাঁটি পা পা করে সে যেন একটা অরণ্যের বিশাল চেতনা সঞ্চারিত করবার একটা জায়গায় পৌঁছে গেছে। সে জানান দিয়ে যাচ্ছে, ক্ষুদ্র আমি তুচ্ছ নয়, জানি আমি ভাবি বনস্পতি। তাই আমরা বাবা গঙ্গাধরজির মন্দিরে, বাবা গঙ্গাধরজির চরণে এবং এই মাতৃসমা বিদ্যায়তনের পদপ্রান্তে আমাদের প্রণতি রেখে গেলাম। আমরা সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে এই উৎসব শুরু করেছিলাম, ভারতের জাগ্রত চিত্ত যেন আমরা জেগে উঠি। আর আজ সকালের আলোচনায় আমরা জানতে পেরেছি আজ 24 জানুয়ারি কন্যাশ্রী দিবস, কন্যাশ্রী দিবস সরি মাফ করবেন শিশুকন্যা দিবস। আর সরকারের যে প্রকল্প কন্যাশ্রী এখন বিশ্বশ্রী রাষ্ট্রসংঘের দরবারে পুরস্কৃত হয়েছে। একটি পাখির দুটো ডানা, একটি পুরুষ একটি নারী, যদি একটি ডানা কখনো দুর্বল হয় পাখিটি কিন্তু আকাশে ভেসে বেড়াতে পারবে না। তাই আমাদের নারী পুরুষ উভয়কেই সমকক্ষ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, পাখিকে উঠতে সাহায্য করতে হবে। নজরুল বলছেন সাম্যবাদী কবিতায়, এই পৃথিবীর যা কিছু চির সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার রচিয়াছে নারী অর্ধেক তার নয়। এই কৃতজ্ঞতা আমাদের স্বীকার করতেই হবে। কবি বলছেন আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ, আমাদের সে ঋণ শোধের পালা। আমরা এই সময় আমরা কাটিয়ে এসেছি, অনেককেই ফেলে এসেছি, অনেককেই, অনেকের জন্ম, অনেকের মৃত্যু, জন্মদিন, অনেককে হারিয়েছি। আমাদের এই বিদ্যালয়ের যারা পরিচালক সমিতির সদস্যবৃন্দ ছিলেন, দাতা ভূমিদাতা, এলাকার বহু বিশিষ্ট মানুষজন যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন, আমরা অনেককেই হারিয়েছি। আমরা প্রথম দিন তাদের চরণে শ্রদ্ধা জানিয়েছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা নীরবতা পালন করেছি, আমরা চেষ্টা করছি তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। সকাল 8টায় একটি আমরা প্রোগ্রাম রেখেছিলাম,
স্বাস্থ্য আলোচনা বিষয়ে ডাক্তারবাবু আসছেন, আমরা অনিবার্য কারণে সেটি সঠিক সময়ে শুরু করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা সকাল 9টায় যে বিজ্ঞান বিষয়ক একটি আলোচনা শিবির রেখেছিলাম সেই আলোচনাটিতে আমরা চলে যেতে চাইছি। প্রথমে আমরা এই বিজ্ঞান বিষয়ক এই আলোচনা সভায় উপস্থিত যে সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ এসেছেন ওনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আর এই সভায় সভাপতি হিসেবে আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, প্রাক্তন শিক্ষক হিসেবে আমাদের এখানে কাজ করে গেছেন এবং উনি কর্মরত রয়েছেন এখন, আমরা পেয়েছি এখানে সম্মানীয় শ্রী অমিয় কুমার চৌধুরী মহাশয়, ওনাকে এই সভায় সভাপতি হিসেবে আমরা সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি এই প্রস্তাব সমর্থন করলাম। আমরা এখন